জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আমরা কথা বলবো আজকে এমন দুজন ব্যক্তির সাথে যারা বাংলাদেশকে নিয়ে ভেবে থাকেন, বাংলাদেশের কথা বলে থাকেন, বাংলাদেশের জনমানুষের জন্য চিন্তা করে থাকেন। আমরা স্কাইপিতে আমন্ত্রণ জানাচ্ছি আমার খুব প্রিয়, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের খুব প্রিয় একজন ব্যক্তি, এবং যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের অন বিহাফে কথা বলে থাকেন, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তি ব্রিগেডিয়ার জেনারেল অর্থাৎ রিটায়ার্ড জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাকাওয়াত হোসাইন, এবং আরেকজন সাবেক আর্মি অফিসার সাবেক মেজর জেনারেল জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, এই দুজন কথা বলবেন। এবং আমরা কথা বলবো আজকে স্পেশালি বাংলাদেশে যে জিনিসটি ঘটেছিল, বাংলাদেশে অনেক প্রশ্ন আসছে। আজকে আমরা দেখলাম যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি বলতে কোনটি? এটি বলতে হচ্ছে মেজর রিটায়ার্ড সিনহা রাশেদের যে হত্যাকাণ্ড সে বিষয়। এবং বাংলাদেশের আর্মি, বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের গণমানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল। সেই আর্মি যখন এইভাবে, আর্মিকে যখন এইভাবে মারা হচ্ছে বা হত্যা করা হচ্ছে বা ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কোথায় যাবে? প্রিয় দর্শক, আমরা সত্যিকারের ঘটনাটি জানতে চাই, এবং আমরা চাই বাংলাদেশ আর্মি বাংলাদেশের মানুষকে রক্ষা করুক। বাংলাদেশের মানুষ সবসময় আশায় বুক বাঁধুক যে আর্মি আমাদের পাশে আছে। আমি যাচ্ছি জনাব ডক্টর সাকাওয়াত হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে আপনার ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন। আমি জানতে চাচ্ছিলাম যে আজকে আপনাদের রাইবার যে যিনি আপনাদের আর্ম ফোর্স অ্যাসোসিয়েশনের যিনি প্রধান, তিনি বলেছিলেন এটি ঠান্ডা মাথার একটি হত্যাকাণ্ড এবং পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, স্পেশালি মেজর রিটায়ার সিনার যে হত্যাকাণ্ড যিনি টেকনাফে ঘটেছিল সে বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখুন, প্রথমে আমি যে কথাটি বলবো, জি আপনাকে ধন্যবাদ, লন্ডনের রিপোর্টে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলছি। জি, আপনার প্রশ্নের উত্তরে প্রথম যে কথাটি আমি বলবো যে মরহুম মেজর রিটায়ার্ড সিনহা রাশেদ খান, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আল্লাহ তাকে বেস্ত নসিব করুক, কারণ তাকে হত্যা করা হয়েছে। এটা যে হত্যা, আরেকটি বিষয় বলি, আমার একটু রেস্ট্রিকশন থাকবে, কারণ একটা মামলা হয়েছে এবং একটা ইনভেস্টিগেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভেস্টিগেশনও চলছে, জুডিশিয়াল ক্রিমিনাল ইনকোয়ারি হচ্ছে। তাহলে আমি এমন কোনো ওপিনিয়ন দিতে যাচ্ছি না, লিডিং ওপিনিয়ন আমি দেবো না, যেটা হয়তো অন্যভাবে কেউ নিতে পারে, কিন্তু সার্কামস্টান্সিয়াল যেগুলো আমরা পত্রপত্রিকায় পড়েছি, জেনেছি, এবং আমাদের কলিগদের কাছ থেকে জানছি, প্রতিদিনই নতুন নতুন খবর পাচ্ছি, এবং যে ডিটেলগুলো আমি জেনেছি তাতে এটা একটা সুপরিকল্পিত কিনা সেটা অবশ্যই ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, কিন্তু এটা একবার হত্যা বলতে যেটাকে বোঝা যায়। সাধারণত যেই ধরনের গল্প আমরা শুনি, আমাদের পুলিশ বাহিনী থেকে গত প্রায় 20 বছর শুনে আসছি যে বন্দুকযুদ্ধ পালিয়ে যাচ্ছিল বা ফায়ার করেছিল, সেরকম কোনো কিছুই নয়। একজন ব্যক্তি যিনি ফিট ছিলেন তাকে গাড়ি থেকে নামিয়ে তার পরিচয় জিজ্ঞেস করা হলো, তিনি পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে তাকে গুলি করা হলো। প্রথমে কোমরে একটা গুলি করা হলো, যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তার হাত কাঁদা হলো, বেঁধে চিবুকের নিচে আরো 3টি গুলি করা হয়েছে। অবশ্য যদিও বলা হচ্ছে যে টোটাল 6টি ছিদ্র পাওয়া গেছে, কিন্তু কথা হচ্ছে যে আরো 2টি গুলি করা হয়েছিল চিবুকের নিচে, টোটাল 3টি গুলি করা হয়েছিল। এবং সে এই তখনও অনেকেই বলছেন, এই সমস্ত খবর তথ্য আছে যে তখনও তিনি মোটামুটি তার শ্বাস চলছে, তো তাকে ট্রাকে উঠিয়ে, ছোট ট্রাক দাঁড় করিয়ে সেখানে উঠিয়ে বলা হয়ে যে ওখানে বসে আবার 2টো গুলি করা হয়েছে। প্রথমে আমরা জানছিলাম যে 7টা, পরে শুনলাম যে 7টা নয়, 4টা গুলির কথা বলছে আপনি পোস্টমর্টমে, যে 4টা গুলি 6টা ছিদ্র, হোয়াট এভার ইট ইজ, 4টা কি 6টা সেটি বড় কথা। কথা হচ্ছে এই গুলিগুলো যে করা হয়েছে পিস্তল থেকে, পিস্তল থেকে সাধারণত এক পাশ থেকে ঢুকে আরেক পাশে যায় না, যদি একেবারে ক্লোজ রেঞ্জে এটা ফায়ার না করো।
এটা রাইপ হয় যে এটা আপনি পিছন থেকে ছিঁড়ে নিয়ে যাবে। পিস্টল থেকে আপনি যদি ক্লোজ রেঞ্জ একেবারে ক্লোজ রেঞ্জে ফায়ার করেন তখন হয়তো জায়গা বিশেষে যদি হয় যেটা পিছনে ছিদ্র হয় এরকম দুটো ছিদ্র পাওয়া যায়। তার মানে যে আমরা সার্কামস্টানশিয়ালি বলতে পারি, সার্কামস্টানশিয়ালি অত্যন্ত ক্লোজ রেঞ্জে তাকে ফায়ার করা হচ্ছে, তার পরিচয় দেওয়ার পরেও তাকে ফায়ার করা হচ্ছে। তারপরে তাকে প্রায় আরও ধরুন 9টা সাড়ে 9টায় ঘটনাগুলো ঘটেছে, সেখান থেকে কক্সবাজারে আরও প্রায় 1.5-2 ঘন্টা পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে, যাতে হাসপাতালে নিয়ে হাসপাতালের লোকে মৃত ঘোষণা করতে পারে। এরপরে অনেক ঘটনা, তার মানে আপনি এই যে তার মানে কি জিনিসটা পরিকল্পিত মনে হচ্ছে না, আপনার কি মনে হয়? আমি এইটা এই জন্য পরিকল্পিত বলছি না, আমি বলছি একটা কথা জি, যে আপনি বিশ্লেষণ করলে অ্যাপিয়ারেন্টলি পরিকল্পিত আমার কাছে মনে হচ্ছে, কিন্তু পরিকল্পিত না এটা আমার বলার ডিফিকাল্ট। এটা যে ইনকোয়ারি হচ্ছে সেই ইনকোয়ারিতে বলতে পারবে, কিন্তু আমি আপনাকে অল সার্কামস্টানশিয়াল এভিডেন্স যেগুলো এখন আমাদের টেলিভিশনে, আমাদের পত্রিকায় এবং আমি অন্তত যেগুলো পেয়েছি তাতে আমি বলতে পারি যে এটা এক ধরনের হত্যা এবং যার জন্য তারা প্রস্তুত ছিল, এটা আমার মনে হচ্ছে। এটা কিন্তু আমার ওপিনিয়ন, মানে আপনি আপনার যে ডাটা কালেকশন অর্থাৎ আপনি যে এনভায়রনমেন্টটা এখন বিরাজ করছে সেটা আমরা অ্যানালাইসিস করলে বলতে পারি বা বুঝতে পারি ক্লিয়ার যে এটা একটা প্রি প্ল্যান করা, যেটা অবসরপ্রাপ্ত মেজর নুরুল আফসার তিনিও কিন্তু এই কথাটি বলেছেন যে এটা একটা পরিকল্পিত এবং ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে। এটা ঠান্ডা মাথা তো নিশ্চয়ই, কারণ একটা লোককে আপনি গুলি করে তাকে ফেলে দিলেন, সে ইনক্যাপাসিটেটেড হয়ে গেল, তারপরে আপনি তাকে আবার ক্লোজ রেঞ্জে গুলি করলেন, গুলি করার পরে গাড়িতে উঠে আবার গুলি করলেন, সবসময় নিয়োজিত এবং নিজেদেরকে আত্ম উৎসর্গ করে সবসময়, 71 কথাই বলি আমরা বা আমাদের যে ফিস কমিশন সেখানেও বলে থাকি আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করে, কিন্তু আর্মি অফিসারদের বর্তমান অবস্থা কি? এই যে তাদের একজন সহ কলিগকে, তাদের একজন মানে বন্ধুকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে তাদের আপনাদের মন্তব্য কী? যেমন আমাদের খন্দকার নুরুল আফসার সাহেব ভেরি এক্সাইটেড অ্যান্ড উনি বলছেন যে সঠিক বিচার চান এবং এটি আর্মিদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে বলে মনে হয় উনি বোঝাতে চাচ্ছেন, আপনি কী মনে করেন জিনিসটি? আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি জি, এখন কী বিরাজ করছে সেটা বলতে পারবো না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলি ইব্রাহিমে কেন আছে সেও বলতে পারবে জি, এই ধরনের কোনো কিছু আর্মিতে সহজেই গ্রহণ করা হয় না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এখন এখন কী হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের ভিতরে আমাদের রিটায়ার্ড অফিসার আছে, সিনিয়র অফিসার, এরা আমাদের পুত্র তুল্য এখন যারা আছে এই র্যাঙ্কে র্যাঙ্কে, আমি এখন বর্তমান চিফকেও আমি অনেক অনেক জুনিয়র র্যাঙ্কে দেখেছি যখন আমি সিনিয়র র্যাঙ্কে ছিলাম, কাজেই দেয়ার আইদার আওয়ার ইয়াঙ্গার ব্রাদার অর দেয়ার জাস্ট লাইক আওয়ার সান, কাজে আমার ভিতরে তো একটা রিয়াকশন হবে। আর এই রিটায়ার্ড আর্মি অফিসার অ্যাসোসিয়েশন এই প্রথম দেখেছেন যে এইভাবে রিয়াক্ট করার জন্য, প্রথমত হচ্ছে যে দুটো কারণ এই রিয়াকশনের, প্রথম হচ্ছে যে একজন রিটায়ার্ড অফিসার তিনি পরিচয় দেওয়ার পরেও এমন কি ক্রিমিনাল কাজ তিনি করেছেন যে তাকে ওই অন দ্য স্পটে গুলি করতে হবে, যদি তারা বলেছে যে সে নাকি তার রিভল পিস্তল বের করে একটা একটা ফায়ার করেছিল গায়ে লাগেনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সে যেই জায়গায় ছিল এস আপনার চিনা সাহেব, হ্যাঁ উনি যে নিরাপত্তা যে জায়গায় ছিলেন এসএসএফ এ, সেখানে কোনো অফিসারকে রাখা হয় না যদি 4 সেকেন্ডে সে 8টা গুলি করতে না পারে এবং অন দ্য টার্গেট, কাজেই এগুলো ভোপের ঠিক ছিল। তারপরে যে সমস্ত এখন যে সমস্ত টেলিফোন আলাপ পাস হয়েছে বা যেগুলো আমরা আমাদের মিডিয়াতে শুনছি, তাতে বোঝা যাচ্ছে যে পুরো জিনিসটাই একটা প্রিপেয়ার ছিল, একটা গ্রাস ছিল কোনো কারণ। এখন এই গ্রাসটা কি পুলিশের কতিপয় লোকের, আর্মি অফিসারদের উপরে বা রিটায়ার্ড আর্মি অফিসারদের উপরে বা সার্ভিং আর্মি অফিসারদের উপরে, এটা বলা যাচ্ছে না। তো আমি এখানে আরেকটি কথা কোয়ালিফাই করে দিই জি,
এই জিনিসটি শুধু আর্মি অফিসার বলে আমরা আজকে কথাগুলো বলছি, আজকে কথাগুলো গ্রুসাম মার্ডার, কিন্তু গত 22 বছর থেকে এই ধরনের এনকাউন্টার বলেন, বন্দুকযুদ্ধ বলেন, যেটাই বল সেটা হয়ে আসছে এবং আনঅ্যাকাউন্টেড, এবং এর কোনো জবাবদিহি না থাকার কারণে আমাদের পুলিশ ফোর্সে কিছু কিছু জায়গায় ওসি করাপ্ট এবং কিছু কিছু ফোর্স যারা আনহ্যাপি হয়ে গেছে, যেটাকে আমরা আমি আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি, এখন শুনতে পাচ্ছি, আবার এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বললাম যে অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে জি আমাদের সেকশন অফ পুলিশ ইনক্লুডিং ফিউ অফিসার হ্যাভ বিকাম ট্রিগার হ্যাপি এবং সব দে ওয়ান্ট টু রিপ্লাই উইথ ট্রিগার, এবং কোনো কিছু না হলে বন্দুক যুদ্ধের গল্প। আর এখন তো মানে দ্যাটস ওয়ান কাইন্ড অফ ড্রামা, তাই না? এটা একটা নাটক না যে আমি আপনাকে লাইক করি না, আমি নাটক সাজিয়ে আপনাকে মেরে ফেললাম? নাটক নাটক না, এক্সট্রশনের সাথে জড়িত, এটার সাথে মাদক জড়িত। আপনি একজন লোকের পকেটে 5টি ইয়াবা দিয়ে বললেন যে উনি উনি ইয়াবা চোরাতে লাগছে, রাইট রাইট, বা উনি মারতে আসছে। আচ্ছা, পয়েন্ট ইজ হোয়াট আই ট্রাই টু সে, যে আজকে মেজর সিনহা নিয়ে আমরাও বেশ আমরা অত্যন্ত উত্তেজিত বলুন বা যাই বলুন আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের কোনো মানুষের এইভাবে কোনো মানুষকে এনকাউন্টার বলেন, বন্দুকযুদ্ধ বলেন বা মাদক সব আজকে পেপারবেন, ধন্যবাদ ব্রিগেডিয়ার ডক্টর সাকল সাহেব, ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি একটু পর, আমি যাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? মেজর জেনারেল ইব্রাহিম সাহেব শুনতে পাচ্ছেন, অবসরপ্রাপ্ত? জি, আপনার কাছে একটি প্রশ্ন, এই যে আপনাদের কলিগকে এখনো যেহেতু ইনভেস্টিগেশন চলছে, যেটা ডক্টর সাকাওয়াত হোসেন যেটা বলছেন যে এখনো ইনভেস্টিগেশন, তারপরও এটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার যে দ্যাটস এ প্রি প্ল্যান করা একটা ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা হত্যাকাণ্ড যাই আমরা বলে থাকি। এবং আজকে আপনাদের আরেকজন সাবেক আর্মি অফিসার খন্দকার নুরুল আফতার বলেই দিয়েছেন এটা একটা সুপরিকল্পিত। তো আপনাদের সাবেক আর্মি অফিসারদের মানে ফিলিংসটা কি যে আপনাদের একটি ছোট বাইকে আপনাদের একটি কলিগকে এইভাবে মারা হয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দাওয়াত দিয়েছেন, আপনি যেন সঠিকভাবে পরিচয়টা দিতে পারেন সেজন্য আপনি অত্যন্ত বিনয়ের সঙ্গে তুলে ধরি। আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। জি জি, বীর প্রতীক, হ্যাঁ। মুক্তিযুদ্ধের চেতনা লালন করা এক জিনিস আর মুক্তিযোদ্ধাদের চেনা আরেক জিনিস। তো আপনাকে প্রথমে একটু ধন্যবাদ জানাই, আবারও ধন্যবাদ যে আপনি আলোচনা সভার আয়োজন করেছেন এবং যে বিষয়টা আপনি আজকে তুলে ধরেছেন সে বিষয়ে একটু হালকা মেজাজে আমি একটা কথা বলবো, তারপরে সিরিয়াস কথা। হালকা মেজাজ মানে হলো ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, সম্মানিত আমার জ্যেষ্ঠ অফিসার, রাদার আমার জ্যেষ্ঠ সিনিয়র অফিসার, জি, অত্যন্ত সম্মানের এবং আমরা অত্যন্ত ঘনিষ্ঠ, পরস্পরের সঙ্গে একই এলাকায় থাকি। আপনার আলোচনা শুরু হওয়ার আগে তিনি বললেন, ইব্রাহিম আজকে তো আলোচনা সব সেম সাইড হয়ে যাবে, আজকে তো ভ্যারাইটি নেই, তুমি আর্মির আমিও আর্মির, এখানে তো আর মাঝখানে কিছু বলার, ভিন্ন কিছু বলার, ভিন্ন মাত্রা যোগ করার কিছু পেলে না। তা আমি স্যারকে তখন বলতে পারি নাই, এখন উন্মুক্ত আলোচনায় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে এই আলোচনাটাতে আপনি ইঞ্জিনিয়ার রাখেন, প্রফেসর রাখেন, আওয়ামী লীগের প্রফেসর রাখেন, জাতীয় পার্টির বিজ্ঞানী রাখেন, তারপর কি বলেন কৃষক শ্রমিক জনতা দলের কৃষিবিদ রাখেন, যারই রাখেন, এখানে ভিন্নতা আনার স্পেস খুব কম। শুধু সরকার দলীয় কাউকে বিজ্ঞজন কাউকে যদি আনেন, জ্ঞানী ব্যক্তিকে আনেন, তিনি কতটুকু মুক্তভাবে মন্তব্য দিবেন বা দিবেন না এটি প্রশ্ন। যদি এই বাংলাদেশে আপনি কাউকেই খুঁজে পাবেন না আজকে 2020 সালের আগস্ট মাসের 10 তারিখ সন্ধ্যায়, যিনি এখানে প্রধান কয়েকটি বাক্যের সঙ্গে দ্বিমত পোষণ করবেন, প্রধান বাক্য হলো বাংলাদেশে, এবং আমি আরেকটা জিনিস তুলে ধরি আপনাকে, যে আপনি আমাদের প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন মহোদয় এবং আমার মধ্যে একটা মৌলিক তফাত আছে। মৌলিক তফাতটা হচ্ছে,
উনি রাজনীতির বাইরের লোক, উনি গবেষক, উনি চিন্তাশীল ব্যক্তি, উনি ইন্টেলেকচুয়াল, কিন্তু উনি নীতিবান লোক এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেটা নৈতিক সেটাই বলেন, কিন্তু ওনার কোনো রাজনৈতিক পরিচয় নাই। আর আমার, আমিও নীতিবান লোক বলে নিজেকে বিশ্বাস করি, দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেটা বলা প্রয়োজন সেটা বলতে চেষ্টা করি, কিন্তু আমার একটা রাজনৈতিক পরিচয় আছে এবং ঘটনাক্রমে এই মুহূর্তে সেটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সরকারের অংশ নয়, বিরোধী দলের অংশ। কিন্তু যেই কথাটা বলার পরেই বলতে চাচ্ছি যে সম্মানিত রাওয়া চেয়ারম্যান, রাওয়া মানে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অরাজনৈতিক সংগঠন, সেখানে 4,000-4,500 সদস্য আছে। রাওয়ার সদস্যগণ মানসিকভাবে অত্যন্ত বিক্ষুব্ধ এবং বিচারের দাবিতে অত্যন্ত সোচ্চার। তার সঙ্গে জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন একমত, আমি একমত, আমরাও আমাদের মত প্রকাশ করছি যে বিচার চাই, শাস্তি চাই, তদন্ত চাই। কিন্তু সিনহা মারা যাওয়ার কারণে রাওয়া যেরকম ভাবে সোচ্চার হয়েছে, অন্যান্য গুম বা ক্রস ফায়ারের কারণে রাওয়া সেরকম সোচ্চার হয়নি বা হবেও না, এবং হয়নি এবং হবে না, এই দুটোটাই স্বাভাবিক। আমি কেন হই বা ব্রিগেডের জন্য সাহায্য কেন হয়, এর কারণ হচ্ছে আমরা যেহেতু জনকল্যাণ বা জনসম্পৃক্ত বিষয় নিয়ে কথাবার্তা বলি, মিডিয়ার সামনে যাই, লেখালেখি করি, আমাদেরকে তো একটা অনুভূতি আমাদের থাকতেই বাধ্য। আমাদের অনুভূতিটা সারা বছর ধরেই আছে, কিন্তু আমাদের ভাইয়েরা যারা রাওয়ার সদস্য, অবসরপ্রাপ্ত ভাইয়েরা, আমরা যারা এখানে থাকি, এক ঢাকা মহানগরে থাকি, আমাদের কাছে আমাদের ছোট ভাই সিনহার মৃত্যুটা একটা বজ্রপাতের মতো এসছে। আমরা বিশ্বাস করতে পারছি না যে এইরকম একটা মৃত্যু তার হতে পারে, এইরকম একটা হত্যাকাণ্ড হতে পারে। অনেক ব্যক্তি বলেন যে সেনাবাহিনীর অফিসারের গায়ে হাত দেওয়া এই এই কাল কেমনে এসে গেল। একটা প্রবাদ বাক্য আছে বাংলায়, গল্প ছিল অনেকেই বলে, বাংলায় প্রবাদ বাক্যটা এইরকম, আপনি মেহরবানি করে মুখস্থ করে নেন, বয়স বৃদ্ধ কাল, হরিণ চাটিছে বাঘের গাল। এখন সুন্দরবনের হরিণ কখন রয়্যাল বেঙ্গল টাইগারের গাল চাটতে পারে সেটা আপনি একটু কল্পনা করেন, এর বাইরে ব্যাখ্যা কিন্তু প্রকাশ্যে টেলিভিশনে আমরা দিতে পারবো না। কিন্তু ক্রমান্বয়ে অবনত। কিন্তু ইব্রাহিম সাহেব, আমি আপনি আমি আপনাকে একটা একটু একটু একটা কথা বলি, এখন অনেকেই আর্মির বর্তমান যে ক্যাপাসিটি বা তাদের যে ইউনিটি বা সব কিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে, যে 57 জন অফিসারও মারা গেল, আবার সিনিয়রদেরকেও গুলি করে মারা হচ্ছে, তার মানে আমাদের আগের আর্মি 71-এর আর্মি আর এখনকার আর্মি কি, আপনি কি মনে করেন তাদের ক্যাপাসিটি, অ্যাবিলিটি, কোয়ালিটি বা সব কিছু কি মানে মানে তাদের কমছে নাকি, বা তাদের মধ্যে কি মিসকমিউনিকেশন আছে কিনা, এটাও একটা প্রশ্ন কমিউনিটিতে বিরাজ করছে বা মিডিয়াতে বিরাজ করছে। আপনি প্রশ্ন করেছেন এবং আপনি উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন, আপনার উত্তরটা সাইলেন্ট, যে যেরকম ইচ্ছে এরকম পারে এটাকে কনক্লুশন টেনে নেবেন। আমি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করার আর সমীচীন মনে করি না, কারণ আপনাকে মনে রাখতে হবে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত যে অবস্থানে আছেন বা আমি যে অবস্থানে আছি, আমাদের প্রতিটি বাক্যকে টুইস্টিং করার সম্ভাবনা থাকে, বলবো উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, অপমান মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, লিডিং মন্তব্য দেওয়া হয়েছে ইনকোয়ারি চলাকালে, সেজন্য মিডিয়াতে আসা যেমন বিপদ, না আসলেও বিপদ, না আসলে বলবে জেনারেল ইব্রাহিম এত বিষয় এত কথা বলে, বিভিন্ন চ্যানেলে যায়, 72 ঘন্টা আগে চ্যানেল আই তৃতীয় মাত্রায় গেছি, তারপরে 48 ঘন্টা আগে চেঞ্জ টিভিতে গেছি, গতকালকে লন্ডনের ইন্টারনেট টিভিতে ইন্টারভিউ দিয়েছি, আজকে আপনাকে বলতেছি, একই রকম ভাবে ব্রিগেডিয়ার জেনারেল সাহাদও বলে যাচ্ছেন। আমরা যদি না বলি লোকে বলবে জেনারেল ইব্রাহিমটা কাপুরুষ, ভয় পেয়ে গেছে, আর্মির ভাইকে নিয়ে কিছু বলতেছে না। আবার বলতে গেলে সমস্যা, লিডিং কোয়েশ্চেন বা লিডিং আনসার দিচ্ছি, আমি মানহানিকর বক্তব্য দিচ্ছি, আমি সাবজুডিস ম্যাটারের বক্তব্য দিচ্ছি, আমি উস্কানিমূলক, বাট সত্য কি বলা উচিত না, সত্য তো বলা উচিত, সত্য তো বলা উচিত। আমি শুধু আপনাকে বল না, সত্যটা তো আপনাকে বললাম, আপনি লন্ডনে নিরাপদ থাকবেন, বাংলাদেশ সাথে নিরাপদ, আপনার মতো লন্ডনে নিরাপত্তা বাংলাদেশে নাই, সমস্যা তো এই জন্য আপনাকে বলতে হচ্ছে যে এটা কিছু কিছু স্পর্শকাতর বিষয়ে আমরা মন্তব্য না করাটাই ভালো। আমি শুধু এতটুকু বিনা দ্বিধায় বলবো, উন্মুক্তভাবে বলবো, আমরা মেজর সিনহার এই অপমৃত্যু, ওনাকে হত্যা করার ঘটনা কোনো মতেই মেনে নিতে পারছি না। রাজনীতিবিদ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, যে পার্বত্য চট্টগ্রামে আমি এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত একই সঙ্গে আমরা শান্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, সেটা আরেক রণক্ষেত্র, সেখানকার যোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বারবার প্রতিবাদ করে যাচ্ছি, এই ধরনের হত্যাকাণ্ড সমর্থন করা যায় না,
কি নিয়মে বিচারটা এবং তদন্তটা দ্রুত করাবেন এটাই প্রশ্ন। করাবেন কিনা সেই অপশন কিন্তু আমাদের কাছে নাই, ওই অপশন আর হতে দেওয়া যাবে না। এখন অপশন একটাই, কত তাড়াতাড়ি তদন্ত শেষ করবেন, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার দিবেন। এইটাকে কোল্ড স্টোরেজে পাঠানো, চকলেট খাওয়াই দিয়ে জবান বন্ধ করে দেওয়া, এই অপশন কিন্তু আমরা রাখতে পারবো না। বরঞ্চ আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে বলবো, যে সকল অবসরপ্রাপ্ত ভাইয়েরা আমাদের শুনছেন কথাটা, যদি কজন শুনছেন তা তো আর জানি না, কারণ আপনার মিডিয়ার আপনার টেলিভিশনের সঙ্গে আমাদের এই আজকে প্রথম ইন্টারাকশন। আমার আবেদন আরেকটা থাকবে, সেই আবেদনটা ভিন্ন, স্যারও আমার সঙ্গে অ্যাগ্রি করবেন। আমি ইব্রাহিম বা সাখাওয়াত বা আমরা বা অবসরপ্রাপ্ত মেজর সম্মানিত চেয়ারম্যান রাও, অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার, আমরা কয়েকজন পাঁচজন সাতজন মিলে বিষয়টাকে পারবো না ধরে রাখতে। এর জন্য কন্টিনিউয়াসলি সকল পেশাজীবী মহল, সকল সেক্টর, অবসরপ্রাপ্ত ভাইয়েরা তো বটেই, চাপটা কন্টিনিউয়াস রাখতে হবে, আলোচনায় রাখতে হবে, যেন এই বিষয়টাকে কোল্ড স্টোরেজে পাঠানো সম্ভব না হয়। তদন্ত করাইতে হবে, তদন্ত রেজাল্ট আনতে হবে, প্রসিকিউশনে নিতে হবে, মামলা করতে হবে এবং এটা বিচার করাইতে হবে। নিম্ন আদালতে বিচারের পর অথবা দ্রুত বিচার আদালতে বিচারের পর আরও তো দুই চার তিনটা ধাপ থেকে যায়, সেই জন্য যত দ্রুত সম্ভব আমরা এটা করাতে চাই। আপনি যে সেন্টিমেন্টটা প্রকাশ করেছেন, আপনার ভাষাতে যেটা প্রকাশ পাচ্ছে, আপনাকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, আপনার টেলিভিশনকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমার মনে হয় আমার স্যারের কাছে ব্রিগেডের জন্য আমি ওনার কাছে যাচ্ছি, ওনার কাছে যাচ্ছি, আমি আমি ওনার কাছে যাচ্ছি। তার আগে আমি একজন কলারের সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। জি, একদম সংক্ষেপে আপনার মন্তব্য কি? আমাদের লেফটেন্যান্ট জেনারেলের প্রতি আমার সালাম। বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমার দুইটা প্রশ্ন। জি, বাংলাদেশে এই ক্রসফায়ারের রেওয়াজ কি চলতে থাকবে না এই হৃদয় বিচারক গঠনের মাধ্যমে এই ক্রসফায়ারের ইতি টানবো আমরা? এক, দুই নম্বর, ওনাদের সন্তান তুল্য যে মেজর সিনহা, ওর এই দুর্ঘটনা মৃত্যুর পরে ওনাদের ফিলিংসটা কি? আর আমাদের বাংলাদেশের জনগণের নিরাপত্তার স্বার্থে যে বাংলাদেশ পুলিশ বাহিনী, নিঃসন্দেহে বাংলাদেশে অনেক ভালো দক্ষ পুলিশ অফিসার আছে, মেজরিটি ভালো, আমি বলবো পার্সোনালি অনেকে চিনি, কিন্তু কিছু সংখ্যক ইয়াং পুলিশ অফিসার ওসি, এদের কারণে বাংলাদেশের সম্পূর্ণ সমগ্র পুলিশ সার্ভিসের, বাংলাদেশ পুলিশের যে সুনাম নষ্ট হচ্ছে, এটার একমাত্র কারণ অতিমাত্রায় রাজনৈতিক প্রভাব খাটানো। আমাদের বাংলাদেশের পুলিশকে জনগণের স্বার্থে ব্যবহার করা হবে না রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে, এটার একটা উত্তর চাই। যদি রাজনৈতিক পুলিশের দরকার হয়, আমি অনুরোধ রাখবো বাংলাদেশের রাজনীতিবিদরা আর একটা রাজনৈতিক পুলিশ বাহিনী করে নিলেই তো হয়, যারা রাজনীতিবিদদেরকে প্রোটেকশন দিবে। কিন্তু আমার জনগণের ট্যাক্সের পয়সায় যে পুলিশ, আমরা জনগণের বন্ধু হিসাবে চাই এই পুলিশটা জনগণের কাছে কখন ফিরিয়ে দেওয়া হবে? ধন্যবাদ। 200 বছরের পুরানো পুলিশ আইন দিয়ে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশে কেমনে ভালো একটা স্বাধীন আশা করা যায়, সেটাও আমার একটা। ধন্যবাদ আপনাকে, সম্মানিত কলার, আপনার আবেগ আমরা আপনার সাথে একমত। এবং আপনাকে জান একটা কথা বলি, ক্রসফায়ারের বিষয়ে আমরা এই মেজর সিনহা রাশেদের হত্যার পরপরই আমরা এখানকার মেইন দুটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের সাথে আমরা রিকোয়েস্ট করেছি বাংলাদেশ সরকারের সাথে কথা বলার জন্য রিগার্ডিং ক্রসফায়ার স্টপ করা যায় কিভাবে সে বিষয়ে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ইব্রাহিম সাহেব শুনতে পাচ্ছেন আমার প্রশ্নটা হইল যে, আমাদের বাংলাদেশ বিশেষ করে আমাদের দেশ, এই যে ঘটনাগুলা ঘটে এগুলা তো আমরা ছোট থাকতে অনেক বই পুস্তকে পড়েছি যে পচনটা ধরে আপনার মাথার থেকে, এই পচন তো মাথার থেকে শেষ করতে হবে। এটা যদি খালি এই যে প্রদীপকে ধরে, প্রদীপ কিসের থেকে তো সাহস পেল? নিশ্চয় এর উপরের যে সে ওনাকে সাহস দিছে, ওনার থেকে তো বিচার আসতে হবে বা ওনাকে বিচারের আওতায় আনতে হবে। প্রদীপ তো অলরেডি অ্যারেস্টেড, প্রদীপকে তো অ্যারেস্ট করা হয়েছে অলরেডি, কিন্তু প্রদীপটা একটু সাহস পেলো কোথার থেকে? নিশ্চয়ই এর উপর থেকে সাহস। মানে আপনি চাচ্ছেন যে কোথা থেকে ইন্ধন যোগাচ্ছে, ইন্ধন হচ্ছে নাকি?
সাহসটা পাইতেছে তো ধন্যবাদ পছন্দটা মাথার থেকেই আসে ধন্যবাদ এই বিষয়ে আমি উনাদের দুজনের সাথেই কথা বলবো আপনি দেখতে থাকুন কলার আপনারা যারা কল করছেন আমি আবার আসি আপনাদের কাছে তার আগে ডক্টর সাকাওয়াত হোসেন আপনার কাছে একটি প্রশ্ন এই অবশ্যই ক্রসফায়ারের ব্যাপারে একজন কলার প্রশ্ন করেছেন তার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে মেজর সিনার যে হত্যাকাণ্ড এটি কি আপনি মনে করেন পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে একটা ডিভাইডেশন ক্রিয়েট হয়ে গেল না ধন্যবাদ আমি একটু বলে রাখি আমার আজকে বাংলাদেশের সময় এই সময় প্রথম আলোতে একটা আর্টিকেল আসছে আমার আর্টিকেলটা যদি আপনারা প্রথম আলো অনলাইনে যান সেনা সদস্যরা মর্মাহত এই এইভাবে ওদের হেডলাইনটা আসছে এটা কি প্রথম আলোতে না প্রথম আলোতে আচ্ছা ঠিক আছে আর্টিকেলে কিন্তু আমি অত্যন্ত স্পষ্টভাবে কতগুলো কথা লিখেছি এবং সেই সাথে কিছু সাজেশন দিয়েছিলাম পুলিশের সংস্কারের জন্য জি মেজর সিনহা কথা বলেছে জি আমি আবার বলছি ভিতরের খবর আমি জানবো না তবে নিশ্চয়ই একটা কিছু না কিছু রিয়াকশন বা কিছু না কিছু উত্তেজনা তো তৈরি হয়েছিল বা হয়েছে যেটা প্রেক্ষাপট আমরা দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই চিফ অফ আর্মি স্টাফ এবং আইজিপি ওই ঘটনাস্থলে গিয়ে সেখানে সেখানকার লোকজনের সাথে কথা বলেছেন এবং পুলিশ থেকে একটা চিঠি যেটা ISPR ফলো করে ছাপিয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় যে এই ধরনের ঘটনা আর ঘটবে না তার মানে হচ্ছে যে কিছু তো একটা আপনার উত্তেজনা বলেন ক্ষোভ বলেন নিশ্চয়ই চাপাক্ত ছিল যেটা যেটা আমাদের সেনা প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা যেই ব্যাপারটা হচ্ছে যেখানে কথা আপনি অনেক কলাররা বলেছে দেখুন পুলিশের প্রবলেমটা হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে পুলিশ বাহিনী আগে যেই অবস্থা বা আজ থেকে 50 বছর আগে যে বাহিনী ছিল বা আজ থেকে 40 বছর আগে যেটা ছিল সেই অবস্থা নেই এখন পুলিশ ইজ টোটালি পলিটিসাইজড যে পার্টি আসে সেই পার্টি পুলিশকে তার মতো করে ব্যবহার করে এবং করতে যে হয়েছে ওসি লেভেলে যেই লেভেলে আমি মনে করি পুলিশের ফোর্স কাজ করে কারণ আপনি মনে রাখবেন যে তার উপরে যারা তারা কিন্তু BCS ক্যাডার তার মানে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার্স দে আর নট কমান্ডার্স কমান্ডার তো ওসি লেভেলে এই যে ওসি লেভেলের যারা আছেন তাদেরকে পলিটিসাইজড করে এবং পলিটিক্যাল ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়েছে এটা আমি শুধু এক পার্টির কথা বলছি না আজকে এক পার্টি 12-14 বছর আছে বলে আমরা তার পিছে দেখছি চরম অবস্থাতে দেখছি কিন্তু কথাটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনি এই ধরনের লোকজনকে তৈরি না করছেন বন্ধ না করছেন তৈরি করা ডিপ ইজ ওয়ান এবং প্রদীপ সম্বন্ধে এখন যারা যেটা বেরোচ্ছে তার মানে সব পার্টি তাকে ব্যবহার করেছে কিন্তু শুধু প্রদীপ এখানে SP মাসুদের কথাও তো আসছে জনাব ডক্টর সাকাওয়াত হোসেন আমি কথাটা বলছি আমি শেষ করে নেই এই ধরনের একাধিক ব্যক্তি রয়েছে যারা যাদেরকে যাদেরকে যাদের কন্ট্রোল করা উচিত বরং তারাই কন্ট্রোল হচ্ছে এদের দ্বারা আপনি আমার কথাটা বুঝে নিয়েছেন হ্যাঁ যাদের কন্ট্রোল করা উচিত এই ধরনের ব্যক্তিবর্গকে তারা ক্রমান্বয়ে পলিটিসাইজ হতে হতে এত পাওয়ারফুল হয়েছে যে তারাই এখন ডিকটেট করছে উপরওয়ালাদের আপনি SP মাসুদের কথা বলছেন জি SP মাসুদের কি ক্ষমতা ছিল প্রদীপকে নিবৃত করার এই আমি একটাই এক্সাম্পল দিচ্ছি আমি আর এই প্রদীপকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছিল সে আবার ফিরে আসছে এবং সে শুধু PPM নয় প্রেসিডেন্ট পুলিশ মেডেল নয় বাংলাদেশ পুলিশ মেডেল পর্যন্ত সে পেয়েছে তাকে দেওয়া আজকে আপনি তার তার বিরুদ্ধে বেলা কিছু শুনছেন কিন্তু কথাটা হচ্ছে যে এই ধরনের লোককে কন্ট্রোল করতে পারে না তার উপরওয়ালারা কারণ তার উপরওয়ালারা পুলিশ ফোর্সের সাথে সম্পৃক্ততা নেই ওনারা BCS ক্যাডার হয়ে যেখান থেকে শুরু করেন দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ
and managerial post. আগে যেটা ছিল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যার মানে হচ্ছে যে তিনি পুলিশের কে সুপারিনটেন্ডেন্ট করবেন, মানে তিনি ইন্সপেকশন করবেন, তিনি পুলিশ কিভাবে তার আন্ডারে যারা আছে তারা কিভাবে কাজ করছে, থানাগুলো কিভাবে, সেইগুলো কিন্তু এখন খুবই এতে অনেক এখন ওসি নির্ভরশীল। আর একটু মুশকিল হয়েছে যে ওসিরা কন্ট্রোলড বাই মেম্বার পার্লামেন্ট বেশি ম্যাক্সিমাম জায়গায়। আমার মনে হয় যে ইব্রাহিম, এই জেনারেল ইব্রাহিম এই বিষয়ে আমার চাইতে বেটার বলতে পারবেন, কারণ হি ইজ ইনসাইড দ্য পলিটিক্স। কিন্তু যখনই আপনি একটা ফোর্সকে পলিটিসাইজ করবেন এবং তাকে আপনি লিবারেল ঢিলা দিয়ে দেবেন, সে কাউকে মেরে দিয়ে বলবে যে ইয়াবা তার পকেটে পাওয়া গেছিল, অথবা সে আমাকে একটা পিস্তল উঁচিয়ে দিয়েছিল, তো এই গল্প যদি আপনি চেক না করেন, পুলিশের কাউকে জিজ্ঞেস করেন বলবে হ্যাঁ ইনকোয়ারি হয়েছে, কিন্তু ইনকোয়ারি হয়েছে সেই ইনকোয়ারি তো আমরা তো সার্কামস্টান্সিয়াল এভিডেন্সে বলতে পারি যে দিস ইজ নট ফ্যাক্ট। আপনি মনে করেন যে একটা ক্রিমিনাল ধরা হয়েছে, তাকে আপনি রাত 12টার সময় সে বললো আমি অস্ত্র উদ্ধারে আপনাকে সাহায্য করতেছি, রাত 12টার তাকে পুলিশ নিয়ে গেল, অনলি দ্যাট ম্যান ইজ কিলড। এই যে এই বন্দুক যুদ্ধ এই সমস্ত গল্প টল্প পড়তে করতে আমরা কি করেছি, আমাদের সোসাইটিতে কিছু মনস্তার বেরিয়ে পেয়ে গেছে। হ্যাঁ, এবং এই আমি শেষ করছি, প্রদীপ এবং তার গ্যাং বা তার গং তারা ভেবেছিল যে পার পেয়ে যাবে, কারণ আপনি যদি কনভারসেশন শোনেন তাহলে একজন টায়ার্ড সুপারিনটেন্ডেন্ট পুলিশকে যখন কনসাল্ট করছে প্রদীপ, প্রদীপ বলছে উনি আবার পরিচয় দিয়েছেন রিটায়ার্ড মেজর, কোনো তাইলে আর কি আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, মানে নাথিং, দিস ইজ নাথিং, ও রিটায়ার্ড হয়ে গেছে, দিস ইজ নাথিং, হ্যাঁ ওরা কে আবার এত তোমার চিন্তা করার দরকার কি, দিস ইজ দ্য কনভারসেশন। আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তো আমার যে কথাটা হচ্ছে সো দিস পিপল হ্যাভ আপনারা সবাই কিন্তু আপনার সিনহা হত্যার বিচারের জন্য আপনারা মানে বলে যাচ্ছেন, এবং এটা আপনারা মর্মাহত, আপনি বলছেন, আপনি প্রথম আলোতে আজকে কলমও লিখেছেন যে আর্মি অফিসাররা আপনার এই বিষয়ে হতাশ, কিন্তু আজকে কি আপনি এটা ওনার হেডিং দিয়েছেন গাড়ি তুলে নিয়ে গেল, এই বিষয়ে আপনার মন্তব্য কি? তাহলে সরকার বা আর্মি অফিসার বলুন বা পুলিশ যদি বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি এটাতে খুব কঠোর হয়ে থাকে, তাহলে হয়ারি সিফাত, সিফাত কোথায় এবং কেন তাকে নাম্বারবিহীন গাড়ি তুলে নিল, কারণ সেই তো মেইন। আমি এটা তো আমি আপনার কাছ থেকে শুনছি, জি এটা প্রথম আলো রেফারেন্স দিচ্ছি আমি, অনেক কিছু হতে পারে, এটা প্রোটেকশনের জন্য হতে পারে, কেউ হয়তো নিয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু এগুলো মনিটর হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে অল আর অল দিস পিপল আর বিং মনিটর, হ্যাঁ সেটা সেনাবাহিনীর ভিতর থেকেও মনিটর হচ্ছে, কারণ আমরা যে সমস্ত মেসেজ পাচ্ছি ওপেন, জি সেখান থেকে কিন্তু বর্তমান আর্মি চিফ ইজ কনস্ট্যান্টলি টকিং টু ভেরিয়াস পিপল অন দ্য টপ, যাতে বিষয়টি ঢিলা না হয় এবং বারবার ওনাকে অ্যাসিওরেন্স করা হচ্ছে। কাজেই সিফাতকে যদি কেউ এভাবে নিয়ে গিয়ে থাকে তাহলে দেয়ার উড বি সাম আদার রিজন, তাকে ক্ষতি করবে বলে আমার মনে হয় না, কারণ এখন করা সম্ভব নয় যদি অন্য কেউ করতে চায়। আমি মনে করি না যে হয়েছে বলে ক্রস ফায়ার বন্ধ হয়ে যাবে, আবার হয়তো কিছুদিন পরে, কারণ আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এর মধ্যে আমরা শুরু দুই যুদ্ধ হয়েছে, এটা অনলি স্টপ হতে পারে, বাট এটা তো স্টপ করা দরকার, দিস ইম্পর্টেন্ট, অফ কোর্স এটা আজকের থেকে না, আসলে বহু দিন থেকে বলা হয়েছে যে আপনি যদি ক্রিমিনাল হয় তাকে পানিশমেন্ট দেন, রাইট, অ্যারেস্ট করুন, হ্যাঁ অ্যারেস্ট করুন, বিচার করুন, হ্যাং হিম, এবং এটাকে পলিটিক্যাল কাজে কি ব্যবহার করা হচ্ছে না ডক্টর সাকওয়াত হোসেন? কিছু পলিটিক্যাল, কিছু উৎপলক
ছাড় দিতে দিতে গল্প বলতে বলতে এক্সটর্শন, এই 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 প্রদীপের মতো লোকজন এক্সটর্শন করছে, কিছু পলিটিক্যাল কিছু আবার কে ইনভেস্টিগেট করে কি করে ওকে মেরে দাও, এগুলো হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি যেই সমাজে আপনি বিচার, একটা দুটো হতে পারে, ইনসিডেন্ট হতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু আপনি যদি যেই সমাজে এটা র্যান্ডম হচ্ছে এবং কোনো অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে না, এর কোনো কোনো আদালতে নিয়ে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে একটা সোশ্যাল স্টিগমার মধ্যে আমরা পড়ে গেছি রাইট, ওয়ার্ল্ড ওয়াইড আমরা স্টিগমার পড়ে 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 গেছি। আমরা বাংলাদেশ অনেক বহু প্রোগ্রেস করেছি এবং জেনারেল ইব্রাহিমদের মতো লোক রক্ত দিয়ে দেশটিকে স্বাধীন করে, এটা তো আর টেবিলের উপরে ভাগাভাগি হয়নি, মানচিত্র ভাগাভাগি হয়নি, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, মারা গেছে, রক্ত দিয়েছে, তারপরে রক্ত দিয়েছে। কাজে এইখানে এই দেশটি সবার মালিকানা, এই যদি অবস্থা থাকতে, আমরা যদি আমরা সবসময় পত্রিকা খুলে দেখি যে আমাদের মানবাধিকার ইন্ডেক্সে আমরা বহু আফ্রিকান কান্ট্রিতে মিডল, মানে অনেক আফ্রিকান কান্ট্রি যেগুলো নামও আমরা জানি না তাদের থেকে নিচে, তাহলে আমরা যে প্রোগ্রেসের কথা বলছি, আমরা যে মডার্নাইজেশনের কথা বলছি, আমরা যে ডেমোক্রেটিক সোসাইটি তৈরির কথা বলেছি, তাহলে এক, দ্বিতীয়ত হচ্ছে পুলিশ হচ্ছে জনগণের সাথে জনগণের বন্ধু। আজকে আপনি জিজ্ঞেস করে দেখেন কেউ থানায় কোনো কমপ্লেন নিয়ে যেতে ভয় পায়, যেতে চায় না, এমনও আছে যিনি কমপ্লেন নিয়ে গেছেন তিনি তাকেই অ্যারেস্ট করে ভিতরে ঢুকে দেওয়া হয়। আপনি সিফাতের কথা চিন্তা করুন, তার নামে 4টা 5টা মামলা দেওয়া হবে। কিন্তু আমাদের পুলিশে, আমি এটা বলছি না, আমাদের 100% পুলিশ ইজ লাইক দ্যাট, প্রচুর ভালো শর্ট থেকে শুরু করে অফিসার আছে, কিন্তু তাদের সামনে আনা হচ্ছে না, তারা সামনে আসতে পারছে না, বিকজ অফ দি পলিটিক্যাল সাইড। আপনি পলিটিসাইজেশন অতক্ষণ পর্যন্ত পুলিশকে আপনি ডিপলিটিসাইজ না, আমি মনে করি যে আমরা এই একটা অবস্থার মধ্যে পড়ে আছি। এবং আপনি একটা চিন্তা, মানে আমি এই কথাগুলো বলে যাচ্ছি একটা, কারণ আপনারা দূরে দূরে থাকেন, একটা জিনিস চিন্তা করেন, এই প্রদীপ যত দূর পেপারে তাকে রিক্রুট করা হয়েছিল বিএনপির সময় এবং তিনি ঘোরতর বিএনপি আওয়ামী লীগ মেরে সবাই দিয়েছে, যেই আওয়ামী লীগ আসছে উনি একেবারে এমন পলিটিক্যাল হলেন যে জামাত নামে ঢুকাচ্ছেন, বিএনপি নামে লোকজন ঢুকাচ্ছেন, ইয়াবার সময় ইয়াবা নিয়ে ঢুকাচ্ছেন, রুলিং পার্টির এক তো মেরে ফেললো আকরাম বলে এক কাউন্সিলর লোককে, কাউন্সিলর, এবং এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু কিছুই হয়নি। আচ্ছা কেন হয়নি এই আকরামকে যে ক্রস ফায়ার দিল ডক্টর সাকা অথন সাইড, এটা নিয়ে সারা বিশ্ব মিডিয়াতে আলোড়ন তৈরি হয়েছে কিন্তু কোনো রেজাল্ট নেই। ওইটা ওই যে পলিটিসাইজেশন, আকরাম হয়তো এমন একটা গ্রুপের মধ্যে পড়ে গেছে এক পলিটিক্যাল পার্টি যেখানে তাকে নিয়ে খুব একটা হয়েছে কোন লেভেল অত লেভেলে হয়নি। তো আমার, আমি যে কথাটা বলছি যে আমার এই কালচারটা যদি না হয় তাহলে শুধুমাত্র স্পিয়ারকে একটা চিঠি দিল পুলিশ, আর ভবিষ্যতে হবে না। তো ভবিষ্যতে কি হবে না, আপনি কি এটা বন্ধ করে দিচ্ছেন না অনলি মেন্ট ফর আর্ম ফোর্সেস, তাহলে সাধারণ জনগণের কি হবে? তো সেই জায়গাটাতে আমি মনে করি যে এখন সময় আছে, আমাদের সরকার আছে পাওয়ারফুল গভর্নমেন্ট, এবং ওনারা যদি এখন ও এই লাগাম টেনে ধরতে না পারেন তাহলে এটা কোথায় আমাদেরকে নিয়ে যাবে? ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর সাকাত হোসেন, আমি আপনার কাছে আসছি, আমি যাচ্ছি একজন কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি প্রথমে মেজর সিনহা যিনি নিহত হয়েছেন শ্রদ্ধা জানাই এবং ওর রুয়ের মাংসেরা থামনা করি, কিন্তু আমি ওহানো কইতাম চাই যে অত অল্প বয়সে খেনে তাইন অবসরপ্রাপ্ত হয়, আর পুলিশের বাংলাদেশ পুলিশের কৃতিত্ব আছে, বাংলাদেশের সেনাবাহিনীর কৃতিত্ব আছে, সুনাম আছে সারা পৃথিবী জুড়ে, ইউএন সিকিউরিটি চলে যায়, আমাদের সময় একদম কম, আমাদের প্রশ্ন চলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কল করবেন, আমরা কল খুব কম নিচ্ছি আজকে যেহেতু ওনাদের কথা বেশি শুনতে চাচ্ছি। আমি যাচ্ছি জনাব ইব্রাহিম সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন?
আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যেটা ডক্টর সাকাওয়াত হোসেন যিনি বলেছেন যে আপনারা রণাঙ্গনে রক্ত দিয়েছেন দেশের জন্য, রণাঙ্গনে কাজ করেছেন দেশের জন্য, এবং আপনি ভালো করে জানবেন এই যে একজন কলার এখন বলেছেন যে আপনার, আমি যতটুকু জানি, আমি যদিও এবার এক্সপার্ট না, যে আপনাদের আর্মি অফিসারদের রিটায়ার্ডের বয়স কিন্তু অনেক বেশি, হঠাৎ করে এত অল্প বয়সে কেন মেজর সিনিয়র রিটায়ারমেন্টে গেলেন বা ওনাকে রিটায়ারমেন্ট দেওয়া হলো? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার যত কলা তার মধ্যে বেশিরভাগ হয়েছিল টি ভাই আমার, দত্ত ভাই আমরা প্রথম শুনলাম, তাহলে সকলের প্রতি আমার সালাম। জি, তো সিলেটের সঙ্গে আমার মহব্বত একটু বেশি, কারণ মুক্তিযুদ্ধকালে আমি তখনকার আমাদের বৃহত্তর সিলেট হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া এবং হবিগঞ্জ ডিস্ট্রিক্টটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের এলাকা। জি জি, তো সেই জন্যে সিলেটের সঙ্গে একাত্মতা। যা হোক, আমি এখন আপনাকে উত্তরটা চলে যাই। সিনহা হচ্ছেন বাংলাদেশ মিলিটারি একাডেমি, বাংলাদেশ মিলিটারি একাডেমির 51তম লং কোর্সের অফিসার, আর আমি বা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত আমরা হলাম পাকিস্তান মিলিটারি একাডেমি লং কোর্সের অফিসার। আমাদের সেনাবাহিনীর আইন অনুযায়ী একজন মেজর সাহেব যদি মেজর র্যাঙ্কে রিটায়ারমেন্ট করতে চান, প্রমোশন না পান, তাহলে উনি 49 বছর পর্যন্ত চাকরি করেন। আর সিনহা অত বয়স পর্যন্ত যায় নাই। সিনহা মেরিটোরিয়াস ছিল, সিনহা দক্ষ ছিল, সিনহা এফিসিয়েন্ট ছিল, সিনহা একটু লেখাপড়ার দিকে আগ্রহী ছিল, সিনহার মধ্যে এন্টারপ্রেনিউরিয়াল উদ্যোক্তার প্রবণতা ছিল, তার জন্য সে কিছুদিন চাকরি করে বা একটা অভিজ্ঞতা অর্জন করে নিজের উদ্যোগে চাকরিটা ছেড়ে দিয়েছে। এই জন্য কিন্তু সে যেহেতু নিজে অবসর নিয়েছে, কিন্তু অবসরপ্রাপ্ত বটেই, এবং শুধু সিনহা নয়, এরকম অবসরপ্রাপ্ত ব্রাইট মেরিটোরিয়াস দক্ষ সাহসী মেলা সামরিক কর্মকর্তা বর্তমানে বাংলাদেশের শিল্প জগতে ব্যবসা জগতে আছে, তারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো করছেন বেশিরভাগই, এবং অবদান রাখছেন বাংলাদেশের অর্থনীতি ও শিল্প জগতে। দুই নম্বর হচ্ছে, মেজর সিনহা কোনো চাকরিতে যান নাই, তিনি অত্যন্ত দক্ষ ছিলেন, তিনি নিজের উদ্যোগে নিজের পায়ে দাঁড়িয়ে সুনাম করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়েছেন, ব্যবসায়িক কর্মকাণ্ড, শিল্পের উদ্যোগের কর্মকাণ্ড, শিল্প বলতে ইন্ডাস্ট্রি নয়, আর্টস ফ্যাকাল্টি, কলা, তো সেগুলোর সঙ্গে জড়িত ছিলেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকতেই থাকবে। এবং তার পরিবারের মধ্যে তার মা এই সমস্ত কথা বলেছেন, তার বন্ধুরা আমাদেরকে বলেছেন, তার বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে, তার ঘনিষ্ঠ জনদের সঙ্গে কথা হয়েছে। এখন আপনাকে আমি এই উত্তরটা দেওয়ার পর অন্যটাই যাই, যে আমরা আমি খুব দ্রুত কয়েকটা শিরোনাম আপনাকে শুনে নিয়ে যাব। নয় দিগন্ত পত্রিকায় আজকের শিরোনাম, আজকে বলতে বাংলাদেশে তারিখটা হচ্ছে, বাংলাদেশের তারিখ হচ্ছে 10ই আগস্ট 2020। নয় দিগন্ত পত্রিকার শিরোনাম, প্রদীপের জন্যই ব্যর্থ ইয়াবা অভিযান। যে ইয়াবা অভিযানে গত 250 লোক মিনিমাম ক্রস ফায়ারে গেছে, সেই এবং আওয়ামী লীগেরই কাউন্সিলর একরামও প্রাণ দিয়েছে, সেই প্রদীপের জন্য ব্যর্থ ইয়াবা অভিযান, এটা হচ্ছে নয় দিগন্ত পত্রিকার শিরোনাম। নয় দিগন্ত পত্রিকা একটা ছবি দিয়েছে, কাবা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা পাকের সামনে দাঁড়ানো কক্সবাজারের টেকনাফের বক্তিয়ার মেম্বার, যে বক্তিয়ারকে ওসি প্রদীপ মেরে ফেলেছে ক্রস ফায়ার করে। বাংলাদেশ প্রতিদিনে বলেছে, ইয়াবা তদন্তে প্রদীপের সঙ্গে কথা বলে কাল হলো সিনহার। আপনি আপনাকে একটু আগে জিজ্ঞেস করছিলেন যে এর মধ্যে কি থাকতে পারে, এমন কোন কারণ থাকতে পারে কিনা, তা আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের বরাত দিয়ে বলবো না, আমার নিজের বরাত দিয়েও বলবো না। আমি বাংলাদেশ প্রতিদিন নামক পত্রিকা এবং যুগান্তর নামক বিখ্যাত পত্রিকার বরাত দিয়ে বলছি, আজকে প্রথম পৃষ্ঠায় তাদের শিরোনাম, বাংলাদেশ প্রতিদিন বলল, ইয়াবা তদন্তে প্রদীপের সঙ্গে কথা বলায় কাল হলো সিনহার। এবং যুগান্তর পত্রিকায় বলছে, সিনহার ল্যাপটপ ক্যামেরায় গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি 8-10 বছর আগের একটি হত্যা মামলার কথা চিন্তা করেন, যেটাকে আমরা বলি সাগররনি হত্যা মামলা, বিখ্যাত প্রিয় সম্মানিত সাংবাদিক দম্পতি, তাদের ল্যাপটপও কিন্তু গায়েব, এবং সেই ল্যাপটপ পাওয়া যায় নাই। এবং আমরা যদ্দু শুনেছি বেসরকারিভাবে অনানুষ্ঠানিকভাবে, সিনহা সেখানে এক মাস থাকাকালে তার ভিডিও তো বানাচ্ছিলেনই, এবং ভিডিও বানাতে বানাতে সে অনেক তথ্যর সঙ্গে ওয়েলকাম করে, এবং তার মাথার মধ্যে চাপে যে এখানে এত কিছু হচ্ছে কেন হচ্ছে আমি একটু জানতে চেষ্টা করি। এটা করতে করতে সে এক পর্যায়ে থানার ওসি প্রদীপ সাহেবের সঙ্গে ইন্টারভিউ নেয়। প্রদীপ সাহেব ইন্টারভিউ দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে তিনি কোনো মতে রাজি হন, এবং রাজি হয়ে সেখানে অনেক কথা বললেন। বলতে বলতে প্রদীপ সাহেব এমন কিছু কথা বলে ফেলেছেন যেটা ইংরেজিতে বলে সেকেন্ড থট, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার পরে প্রদীপ সাহেবের মাথায় আসলো, আমি তো আমার নিজের 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 আসামি হয়ে গেলাম, আমি তো ইনক্রিমিনেট হয়ে যাব। তো এর জন্য এটা এটা মিডিয়া বলছে, আমি না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার এবং প্রিন্ট মিডিয়া এরা বলছে যে এখানে এমন কিছু তথ্য জানা সিনহা জেনেছেন
যে এই তথ্যগুলো যদি বাংলাদেশে প্রচারিত হয়, সরকারের নিকট পৌঁছে যায়, তাহলে ওসি সিনহা এবং তার সাঙ্গপাঙ্গ, তার পৃষ্ঠপোষক, তার মুরব্বীদের অনেক বড় বড় বিপদ হতে পারে। আমি এখন থেকে কয়েক ঘন্টা আগে গত শুক্রবার বিকালবেলা রাত্রে 8টায় চেঞ্জ টিভি ডট প্রেস নামক ইন্টারনেট টিভি, যেটা মহাকালের ডিওএইচএস এর তাদের অফিস, আমিরুল মোমেনের মানিক প্রধান সংবাদদাতা, তার ওখানে বলেছি যে আমি প্রত্যক্ষ সাক্ষী দিতে পারবো না, কিন্তু নিশ্চয়ই এমন কিছু সিনহার পেটে ছিল বা বুকে ছিল বা কানে ছিল বা ব্রেনে ছিল যেটা অন্যের জন্য হুমকি স্বরূপ। যেমন কিনা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত চাকরি করেছেন পার্বত্য চট্টগ্রামে, আমি চাকরি করেছি পার্বত্য চট্টগ্রামে, আমি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস ছিলাম। আমাদের পেটে অনেক কিছু থেকে যায় যেগুলো প্রকাশ করার জন্য নয়, এবং এর মধ্যে অনেক কিছু থাকে যেটা রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ। এখন প্রদীপদের ঘটনা হয়েছে ব্যক্তি স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, প্রদীপের জন্য হানিকর ক্ষতিকর স্বার্থ আর বাংলাদেশের জন্য উপকারী স্বার্থ। এই যে চক্র, যারা বাংলাদেশটাকে খেলো করে ফেলেছে, বাংলাদেশটাকে একটা হালকা করে ফেলেছে, যারা ব্যক্তি স্বার্থে দুনিয়ার সবকিছু করতে পারে। জনাব ইব্রাহিম, আমি 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 ডক্টর সাখাওয়াত হোসেন একটা প্রশ্ন করছি আপনাকেও, সেটা করি প্রথম আলোর, যেহেতু আপনি অনেকগুলো পত্রিকার কথা আমাকে বলছেন, যে সিফাতকে তুলে নেওয়া হয়েছে নাম্বারবিহীন একটি গাড়িতে, এটা কি আপনি জানেন? উদ্বিগ্ন সিফাতের পরিবার, এখানে ইঙ্গিত আছে আপনি যা বলছেন। আমিও আবার জোর দিয়ে বলবো যে গাড়িতে নেক না কেন, বিশ্ববাসী এখন জানে যে সিপ্রা, সরি কি বলে, সিফাত জীবিত ছিল, তাকে আর ক্রস ফায়ারে মেরে ফেলার সংবাদ হবে না। আমি এর মধ্যে একটু বলে রাখি যে আমরা তো আলোচনা করছি 2020 সালের আগস্ট মাসের 10 তারিখ রাত্রেবেলা, বাংলাদেশের রাত এখন আপনাদের ওখানে হয়তো মগরিব টগরিব হচ্ছে। এখন যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের এই কালচারটা 1973-74 সালের ছিল। আপনারা সাংবাদিক, আপনারা নতুন প্রজন্ম, তাই আপনাদেরকে জানায় যাচ্ছি, আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি বিষয়টাকে টেক আপ না করেন, উই আর বাউন্ড ফর ডিস্ট্রাকশন। আমি আপনার সামনে একটা আইনের ডকুমেন্টের কথা বলছি, বাংলাদেশে যে আইন হাইকোর্ট এবং সুপ্রিম, মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হয়, এই রায়গুলো বিভিন্ন লিগাল জার্নালে প্রকাশ হয়, এরকম একটা গুরুত্বপূর্ণ অতি প্রাচীন লিগাল জার্নালের নাম ঢাকা ল রিপোর্ট, সংক্ষেপে বলে DLR। এই DLR এর এটার পরিচয় হলো 27 DLR 1975 পৃষ্ঠা নম্বর 186 সংরক্ষণ করে রেখেছি, আজকে আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলতেছি। এখানে জাস্টিস DC ভট্টাচার্য, তিনি জনাব বিখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের পিতা, এবং আরেকজন জাস্টিস আব্দুর রহমান চৌধুরী, যিনি বর্তমানেও বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর পিতা, তারা দুইজনেই এখন মরহুম, এই DC ভট্টাচার্য এবং আব্দুর রহমান চৌধুরী মহোদয়, তারা একটা রায় দিয়েছিলেন এইরকমই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল জাতীয় রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনী তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান নামক একটা নাটকে নিয়ে গেছিল। পরিবার যখন 3 দিন পরে চায় যে আমরা দেখা করতে আসছি, বলে আমরা পরশু দিন রাত্রে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়েছিলাম, ওখান থেকে পালায় চলে গেছে। এটা কি আগে থেকেই একটা, মানে এই যে ক্রস ফায়ার বা এই যে নাটকটা, এটা আগে থেকে ক্রস ফায়ার 1974 এর ঘটনা বলতেছি, এর মাধ্যমে আপনাকে জানাইলাম, আপনারা এটা সংগ্রহ করেন পড়েন, এবং আইনের শাসন কায়েম করার জন্যে ইউ হ্যাভ টু গো ব্যাক টু দি রুট, যেটার অবনতি এটার পচন আজকে একদিনে হয় না, এখন চূড়ান্ত পর্যায়ে এসে গেছে, কলা তো পচে যায়, প্রথম দিনে কম পচে, কিছুদিন পরে এটা এমন পচে যে বানরও খাবে না। আচ্ছা, আমি জনাব জনাব ইব্রাহিম সাহেব যেটা বলবো, যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, উনাকে যা প্রশ্ন করেছেন সেটা তো আমি একটু একটু করে শুনেছি, এবং উত্তরগুলোর জন্য আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতকে অনেক ধন্যবাদ জানাবো। উনি 10টা 10 মিনিটে চলে যাবেন, উনি চলে যাবেন, আমি কি উনাকে বিদায় দিয়ে আপনাকে বিদায় দিয়ে ডক্টর সাখাওয়াত শুনতে পাচ্ছেন?
বিক্রম ইব্রাহিম সাহেবকে প্রশ্ন করেছিলাম যে আমাদের সেনাবাহিনীর আপনাদের সময়ের অবস্থা, আপনাদের সময়ের যে কন্ট্রোলিং, যে প্যাট্রিয়টিজম, যে পাওয়ার ছিল, বর্তমানের পাওয়ারের মধ্যে কি কোনো গ্যাপ, কি যেটা আমরা কি কোনো গ্যাপ আছে কিনা, কি মনে করেন আপনি? আমি মনে করি না, আমি মনে করি যে এখনকার, তাহলে পুলিশ কিভাবে সাহস পায় একজন সাবেক আর্মি অফিসারকে গুলি করে হত্যা করতে? আচ্ছা, আমি একটা কথা আপনাকে বলছি, সেটা তো আপনি আবার আরেকটার সাথে অ্যাড করলেন, আমি একটু কথাটা প্রথম কথাটা উত্তর দিয়ে দিই, ভেরি ইম্পর্টেন্ট। জি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে সেনাবাহিনী মোর কম্প্যাক্ট, মোর কম্প্যাক্ট, আরো বেশি আপনার বলবো যে ফেলো ফিলিংস এবং ব্রাদারলি ফিলিংস, প্রফেশনাল ফিলিংস অনেক বেশি। তার কারণ হচ্ছে এখন যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন এবং নিচে আছেন, এভরিবডি ইজ পোস্ট বাংলাদেশ কমিশন, আর বলবো যে পোস্ট 1975 কমিশন। আমরা যে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আমরা তো পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছিলাম 30 জন 40 জন ম্যাক্সিমাম একটা কোর্সে, 30-35 জন। তো আমাদের ওই রকম লার্জ আমাদের ব্যাচমেট বা ছিল না, কিন্তু এখন আর্মি চিফ যিনি বর্তমানে, তিনিও কিন্তু পোস্ট বাংলাদেশ কমিশন, কাজে তারও ব্যাচমেটরা রয়ে গেছে যারা রিটায়ার করে হয়তো আছে, হয়তো দুই একজন থাকতে পারে। কাজে কম্প্যাক্টনেসটা, একই ভাষা, একই ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট এভরি একই কালচার, এই কম্প্যাক্ট বাংলাদেশ আর্মিটা কিন্তু প্রচুর কম্প্যাক্ট। এবং কাজে সেইখানে তাদের ভিতরে তো ডিফারেন্স খুব একটা বেশি হোক বলে সেটা মনে করেন উপর লেভেলে প্রমোশন কারো হলো কারো হলো না, সেটা অন্য ব্যাপার, কিন্তু ফেলো ফিলিংয়ের পুরো কমতি আমি কিন্তু এখনকার আর্মিতে দেখিনি যতটুকু আমি দেখেছি। আপনি নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই আগের যে প্রদীপ, ওসি প্রদীপ বেগম এবং একজন এক্সপার্ট যিনি পুলিশের সাবেক অফিসার ছিলেন, উনাদের দুজনের কথার স্টাইলে বোঝা গেল যেহেতু সাবেক হয়ে গেছে, দ্যাট ইজ নাথিং, তার মানে একজন আর্মি অফিসার। কারণ আমি বলছি আপনাকে, ওটা বলছি কারণে যে ওনাদের ওনাদের ভাবটা হলো যে আর্মিটা অবশ্য সাবেক হয়ে গেছে, এখন তো তার আর কোনো রুট নেই। কিন্তু ওনারা হয়তো একটা ভুল বুঝেছেন যে আর্মি অফিসার সাবেক হয়ে গেল আর তার যে একটা রুট থেকে যায়, সব একটা রুট থেকে যায়। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম একজন মেজর জেনারেল, র্যাঙ্কে আমার পড়ে, কিন্তু আমাকে সিনিয়র মনে করে কিন্তু ওই রেসপেক্টটা উনি দিচ্ছেন। আপনার কাছে আশ্চর্য লাগবে যে একজন মেজর জেনারেল একজন ব্রিগেডিয়ারকে বা একজন মেজরকে বলছেন স্যার, হ্যাঁ আমার সিনিয়র যারা আমার থেকে কম র্যাঙ্কে আছে আমি কিন্তু তাদেরকে শ্রদ্ধা করি। এই যে জিনিসটা, এটা হয়তো ওনারা বুঝতে পারেননি, বা যেটা বলছিল আচ্ছা উনি রিটায়ার্ড দিয়েছে, তার মানে রিটায়ার হলে কোনো অসুবিধা নেই। আমি সেই সেই জায়গাটার থেকেই কথাটা বলছি যে একটা একটা মানে আমাদের পুলিশ অফিসারদের ভিতরে কিছু কিছু বা পুলিশের লোকজনের ভিতরে কিছু কিছু ইয়ে হচ্ছে, এও উনি রিটায়ার করে উনি তো সাধারণ মানুষ, তাকে যা কিছু করা দেয়, তার মানে তার একটা লোকের পরিচয় আছে, যে লোকটা পরিচয় দিতে পারছে না অথবা সমাজে তার সেই ধরনের পরিচয় নেই, তাকে আপনি গুলি করে মেরে ফেলবেন, তার মানে উনি ওনাদের অভ্যাস হয়ে গেছে, ও রিটায়ার্ড, আচ্ছা তাহলে তো আর এত কোনো সমস্যা নেই। এটা অত্যন্ত আমি মনে করি যে অমানবিক একটা কথা বলেছেন উনি, এক্স একজন সুপারিনটেন্ডেন্ট পুলিশ, উনি কীভাবে সুপারিনটেন্ডেন্ট পুলিশ হয়েছেন সেটাও আমার কাছে খুব আশ্চর্য লাগে। হাউএভার আমার কথা যেটা আপনি যেটা আমাকে বলতে চাচ্ছিলেন সেটা এই নয় যে তাই যদি হতো তাহলে আজকে যে মেজর রিটায়ার্ড সিনহা, যিনি আর্মির সাথে কোনো যোগাযোগ আর না রেখে তিনি তার নিজস্ব উপায় কিছু করতেন, তার জন্য আর্মি চিফ কেন বারে বারে এতখানি, আর্মি চিফ অ্যাকশন নেওয়া মানে আর্মি চিফ কনসার্ন শো করা মানে এন্টায়ার আর্মি ইজ ডুইং ইট। তো সেই জায়গাতে আমি বলছি যে আপনার এই প্রশ্নটার উত্তরে আমি এটুকু বলবো, এই প্রশ্নটা ঠিক নয়, আর্মির ভিতরে একজন রিটায়ার্ড সিনিয়র অফিসার হোক, একজন রিটায়ার্ড হোক
সার্ভিং হোক, একটা বন্ডেজ কিন্তু সবসময় থাকে এবং সেই বন্ডেজটা কিন্তু অত সহজে ইভেন গ্রেভিয়ারও একটা বন্ডেজ হয়ে যায়। অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি, অল ওভার দ্য ওয়ার্ল্ড এই আপনাদের এবং সবাই কিন্তু তাকিয়ে থাকে আর্মি চিফ এবং তাকে স্ট্যান্ড ইফ ইট ইজ রাইট ইউ হ্যাভ টু টেক এ স্ট্যান্ড। আমি শেষ করে একটা কথা বলে, জি ইন্ডিয়ার একজন জেনারেল ছিলেন টিমাইয়া, তার সাথে নেহরু এবং তার ডিফেন্স মিনিস্টার কৃষ্ণ মেননের অনেক ঝগড়াঝাটি হয়েছিল। একটা ঘটনা ঘটেছিল যেখানে একজন পলিটিশিয়ান ওনার এক ক্যাপ্টেন, আর্মি ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন, চিফের জানার কথাও না, একজন ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেনকে অপদস্থ করেছেন। জেনারেল টিমাইয়া লোকসভাতে দাঁড়িয়ে বলেছিলেন, একে যখন জিজ্ঞেস করা সরকার প্রশ্ন করা, তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি আর্মি চিফ হয়ে যদি আমায় আমার একজন ক্যাপ্টেনকে আমি একজন ক্যাপ্টেনকে যদি আমি ডিফেন্ড করতে না পারি তাহলে আই অ্যাম নট ক্যাপেবল অফ ডিফেন্ডিং ইন্ডিয়া। এবং এটা নিয়ে আমার যদ্দূর মনে আছে, আমি যদ্দূর পড়ে মিস্টার নেহরু হ্যাড টু অ্যাপোলজাইজ। তো আপনি মানে কথাটা আমি এই জন্য বলছি যে ফেলো ফিলিং একটা সিনিয়র অফিসারের কাছে একটা জুনিয়র অফিসার সবসময় মনে করে যে সিনিয়র অফিসার ইজ লাইক প্রোটেকশন, সে রিটায়ার্ড হোক যেই হোক, আজকে আমি রিটায়ার্ড আছি, আমার কোনো অসুবিধা হলে আমি আর্মি চিফকে বলবো বা হায়ারার্কিকে বলবো, আই থিঙ্ক দে হ্যাভ হাই প্রোটেকশন, চেইন অফ কমান্ড অলওয়েজ বিরাজ করে। এটা আপনি আজকে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মেজর জেনারেল রিটায়ার্ড, বাট জেনারেল ইজ চিফ অফ আর্মি স্টাফ, ইজ অ্যান ইনস্টিটিউট। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম যদি কাউকে অ্যাপ্রোচ করতে হয় তাকে অ্যাপ্রোচ করবে এবং হি ইজ সাপোজ লুক আফটার ইভেন রিটায়ার্ড অফিসার, আমাদেরকেও লুক আপ করতে আমাদের চিফ নেই। দেয়ারফোর যে বন্ডেজটা এটা কিন্তু আর কোনো সার্ভিসে এই ধরনের বন্ডেজ আপনি ওয়ার্ল্ড ওয়াইড, আমি শুধু বাংলাদেশের কথা বলছি, ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের বন্ড পাবেন না। বিকজ একটা কথা বলি আপনাকে, জি একটা 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 উদ্ধৃতি আমি দেই, ফিল্ড মার্শাল উইল স্লিম এই ব্রিটিশ ফিল্ড মার্শাল, তিনি একটা কথা বলেছিলেন যেই আর্মি তার সদস্যকে এটা বোঝাতে না পারে যে তার জীবনে দ্য বেস্ট হি ক্যান গেট ইজ ফ্রম দি আর্ম ফোর্স বা আর্মি বা ইউনিট, অনলি দেন হি উইল গিভ হিজ লাইফ, আদারওয়াইজ নট। দুটো জিনিস, একটা হচ্ছে যে বর্তমান আর্মি অফিসার বলুন সাবেক আর্মি অফিসার বলুন উনাদের ফিলিংস বা প্রতিক্রিয়া, আর হচ্ছে যে বিচারটা আপনার কিভাবে আপনারা কিভাবে চাচ্ছেন আপনাদের জুনিয়র কলিগের। দেখুন আমরা চাচ্ছি যে এটা একটা গ্রুসাম মার্ডার কেস, মানে আমি যেটা প্রথম আপনাকে অ্যাপিয়ারেন্টলি, এখন আমরা চাচ্ছি যে এটা একেবারে যত যা বেরিয়েছে পর্যন্ত যে লোকগুলো এসে জড়িত তারা কোনো দুধের আলটায় ধোয়া মানুষ নন, তাদের নানান রকমের সমস্যা এখন বেরোচ্ছে। আমরা চাচ্ছি যে প্রপার তদন্ত হোক এবং একটা বিচার হোক, দৃষ্টান্তমূলক বিচার হোক এবং তাড়াতাড়ি হোক, এবং এটাকে এটা যাতে আবার অন্যগুলোর মতো স্রোতে ভেসে না যায়। এটা যদি হয় তাহলে শুধু এই এই মেজর রিটায়ার্ড সিনার জন্য হবে না, এটা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য একটা দৃষ্টান্ত যাতে হয় এবং পুলিশ ফোর্সকেও চিন্তা করতে হবে যে এই ধরনের লোককে তারা তাদের ফোর্সে প্রোটেকশন দিয়ে যাবে কি না। সেই জন্য আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট একটা বিচার সবার জন্য, এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীও নিজের থেকে এর মধ্যে কথা বলেছেন এবং দৃঢ় ভাষায় বলেছেন যে এই বিচার প্রপার হবে, আমি মনে করি এটা প্রপার বিচার হবে আশা রাখি আমরা, এবং সেই জন্য আমরা আমাদের চোখ কান খোলা রাখছি এবং একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছি যাতে এই প্রেশারটা থাকে পরে, এবং এটা শুধু এই বিচারটা শুধু সিনহার জন্য নয়, এই বিচারটা বাংলাদেশে অনেক লোক আছে যারা ভুক্তভোগী প্রত্যেকের জন্য। আমি এটুকুই বলতে চাচ্ছি এই মুহূর্তে, সরি আমি থাকতে পারছি না, আমাকে এখন তৈরি হতে হবে আমাদের এই লোকাল একটা টেলিভিশনের জন্য।
অবশ্যই, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আশা করছি যে বাংলাদেশে ক্রসফায়ার বন্ধ হবে, আপনাদের মাধ্যমে বাংলাদেশের এই ধরনের হত্যাকাণ্ডে সঠিক বিচার হবে আপনাদের এই কথার মাধ্যমে। আমি যাচ্ছি জনাব আমাদের বীর প্রতীক জনাব ইব্রাহিম সাহেবের কাছে। শুনতে পাচ্ছেন আমাকে মেজর জেনারেল? অনেক ধন্যবাদ, অফ করে দিন। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, অবশ্যই আমরা আপনার সাথে আবার চেষ্টা করব, কথা বলবো। আমি যাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলার জন্য, যে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি যেটা জনাব ডক্টর সাকারাত হোসেনও কিন্তু একটু আগে বলছেন যে সবাই মর্মাহত, স্পেশালি সাবেক আর্মি অফিসাররা মর্মাহত। তো এই মর্মাহত জিনিসটা তাদের, আপনি কি মনে করেন যে এই এই জিনিসটি একটি বিরূপ প্রতিক্রিয়া রূপ নিবে? লাইক আমি প্রতিক্রিয়া বলতে আমি চাই না যে পুলিশ আর আর্মি ডিভাইডেশন ক্রিয়েট হোক, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা আর কখনো হবে না, ক্রস ফায়ার আর কখনো হবে না, এই ধরনের কোনো একটি এক্সাম্পল জাস্টিস আমাদেরকে আসবে কিনা বা আসা উচিত কিনা? আমি আপনার কথার উত্তরে এটাই বলতে পারি যে আমাদের আপ্রাণ কামনা, আমাদের আন্তরিক কামনা। যেহেতু আপনাকে আমি আগেও নিবেদন করেছি যে আমি একাধিক পরিচয়ের ভিত্তিতে কথা বলতেই হবে, ব্রেইনের ভিতরে ভাগ করা মুশকিল। আমি একজন মুসলমান, আমি একজন বাঙালি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন বাংলাদেশী, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব, সবগুলো মিলিত ভাবেই একটা মুখের কথা বের হয়। জি, তো সেটা হলো এই যে আমরা বাংলাদেশে আশা করছি, কামনা করছি যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার ঘটনাটাই হওয়া উচিত শেষ ঘটনা। ইংরেজিতে যদি কেউ কাউকে ধমক দেয়, ইংরেজিতে কেউ যদি কাউকে ধমক দেয়, আপনি যদি আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, আমার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম বলে, শাট আপ, এরকম করে আঙ্গুল দেখায় বলে, তারপরে বলে দাস ফার এন্ড নো মোর, মানে হলো চুপ করো, যথেষ্ট হয়েছে। মাওলানা ভাসানী বলতেন খামোশ। আমি চাচ্ছি, আমার আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলবেন তার অধীনস্থ সকল বাহিনীকে যে দাস ফার এন্ড নো মোর, শাট আপ, আবার যদি করে মেরে ফেলবো একদম, এই একটা বক্তব্য নাকি দিতে হবে ধমক। কারণ আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি আইন রক্ষাকারী বাহিনীরা না হয়, তাহলে ওই দেশে কোনোদিন আইনের শাসন কায়েম হতে পারবে না। ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে আজকে সোমবার 10ই আগস্টের প্রথম পৃষ্ঠার হেডলাইন, শুট আউট ডেথ ইন কাস্টডি, ল এনফোর্সার্স লায়াবল অনলি অন পেপার, কাগজে কলমে ল এনফোর্সমেন্টের লোকেরা দায়িত্ব দেখায় বা জবাবদিহিতা দেখায়, সশরীরে সরজমিনে বাস্তবে দেখায় না। যেদিন বাস্তবে এই দায়বদ্ধতা আসবে, সেদিন আপনার এরকম কাস্টডিতে মানুষ মেরে ফেলা বন্ধ হবে। আপনার সামনে যে বললামই টেকনাফের একরামুল হক কাউন্সিলর, তাকে যে মেরে ফেললো সেটা আওয়ামী লীগ দলীয় ছিল। এবং আপনি মেহরবানি করে খেয়াল করুন, পুলিশের বক্তব্যগুলোর উপরে মানুষের, তারা আবার আপনি যেন কেউ মনে করে না যে আমরা পুলিশ বাহিনীকে, পুরো বাহিনীকে ধমক দিচ্ছি। নো, পুলিশ বাহিনী আমাদেরই ভাই। আমি বাংলাদেশ সেনাবাহিনীর থেকে চাকরি করেছি খাগড়াছড়ি রাঙামাটিতে, অত্যন্ত কঠিন সময়ে, অত্যন্ত কঠিন সময়ে এবং স্পর্শকাতর সময়ে, রক্তে ভেজা সময়ে আমি চাকরি করেছি। আমার অধীনে দুইটা জেলাতে 5000 পুলিশ আমার অধীনস্থ কমান্ডে ছিলেন, তাদের সাহসিকতার কথা আমি ভুলতে পারবো না। এবং মুক্তিযুদ্ধকালীন আমার সঙ্গে অনেক পুলিশ সদস্য ছিলেন আমাদের সাথে, তাদের অবদানকে খেয়াল রেখেই বলছি আজকে 2020 সালের বাংলাদেশের পুলিশ বাহিনীতেও যথেষ্ট সংখ্যক ভালো ভদ্র মানুষ, সাহসী ব্যক্তিরা আছেন। কিন্তু যেটা ব্রিগেডিয়ার জেনারেল সাহাদ বলে গিয়েছেন ঠিক সেরকম, যেহেতু ভদ্র সাহসী আইন শৃঙ্খলা মান্যকারীরা সোচ্চার নয়, একতাবদ্ধ নয়, তাই দুষ্কর্মকারী যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করে, যারা তারা নিজেদের একতার মাধ্যমে সিন্ডিকেট ক্রিয়েট করে এই প্রভাবটা বিস্তার করে। আমার আবেদন, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ প্রশাসনে যারা সৎ আছেন, সাহসী আছেন, মেধাবী আছেন, রাজনীতিকরণ হয় নাই, আপনার মাথা এবং আপনার বিবেককে এখনো রাজনীতির পদতলে বিক্রি করেন নাই, আপনারা একতাবদ্ধ হন, আপনারা সোচ্চার হন, এই দেশটাকে বাঁচাতে হবে। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের মতো ব্যক্তি যারা, তাদের এক পা কবরে চলে গেছে, আজ আছি তো কাল নাই, এই দেশটা কার হাতে রেখে যাব? প্রদীপের মতো লোকের কাছে রেখে দিতে চাই না। সিনহার রক্ত যেন বৃথা না যায়। কেমনে বৃথা যাবে না,
যে আমরা যারা বিবেকবান অবসরপ্রাপ্ত 4,500 সেনাবাহিনীর সামরিক কর্মকর্তা, 10,000-এর বেশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাংলাদেশে আছেন, এবং 2,00,000 পুলিশ বাহিনীর মধ্যে 1,50,000 পুলিশ বাহিনী নিশ্চিতভাবে অনুভব করেন এক প্রদীপের জন্য আজকে পুলিশকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এইরকম প্রদীপ না রাখলে কি হয়। কিন্তু তাদের যে সিন্ডিকেট তাদেরকে রেখে দেয়। তা আমি আপনাকে অনুরোধ করব যে আমরা আপনি যে প্রশ্নটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, বাংলাদেশের সামরিক বাহিনী অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে, আইনের মধ্যে চলে, আমরা আইন সংবিধানের ভাষায় আমরা ডিসিপ্লিন ফোর্স, ডিসিপ্লিন ফোর্স গুলো ভাঙে মস্কায় না। ভাঙে মানে যেদিন আপনি অমান্য করবেন আপনি জেনে শুনে অমান্য করবেন, কিন্তু আপনি মিনমিন করবেন না। কিন্তু এমন কিছু সময় আসে যখন মানুষ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যায়, সেই ভারাক্রান্ত হৃদয়ে আজকে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, এবং আমার যদ্দূর অনুভূতি, আমি কোনো যোগাযোগ নাই, আমি আজকে 12-13 দিন 14 দিন যাবৎ ক্যান্টনমেন্টের ভিতরেও যাই না, কিন্তু অনুভূতি হচ্ছে যে সামরিক বাহিনীতে চাকরি করেন এমন ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত সকল ব্যক্তি, সিনিয়র এবং জুনিয়র, সকলের আত্মা কান্নাকে আত্মা কাঁদছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের বিবেকবান নাগরিক সমাজের আত্মা, তারাও কাঁদছেন। মিডিয়ার বক্তব্য শুনলে, পত্রিকা পড়লে, টিভি টক শো দেখলে এটা আমরা বুঝতে পারতেছি, এবং মানুষের ফোন, SMS, মেসেঞ্জারের বার্তা, তাদের আত্মা কাঁদছে যে এইরকম ভাবে তো বাংলাদেশকে চলতে দেওয়া যায় না। আমি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিচার হওয়ার কথা, বিচার হবে, আমি ওয়ার্নিং দিব। আমি সৈয়দ মাহমুদ ইব্রাহিম, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি, অতি ছোট দল কিন্তু নামটা খুব ভালো, ওয়ার্নিং দেব, আমরা যেন ঘুমায় না যাই, আমরা যেন একটা মানববন্ধন করে যেন ঘুমায় না যাই, একটা মত বিনিময় সভা করে যেন ঘুমায় না যাই। আমি মাননীয় রাওয়া চেয়ারম্যানকে সাজেশন দিব যে আপনি একটা মনিটরিং সেল করেন অবসরপ্রাপ্তদের মধ্যে, যারা সময় দিতে পারবে, যারা কন্টিনিউয়াসলি সম্মানিত শ্রদ্ধেয় মাননীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে যোগাযোগ রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং বিচার বিভাগে তদন্ত কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, লয়াররা গেল কিনা এটার পিছনে যোগাযোগ রাখবেন, এবং যারা সাক্ষী দিবে তারা নিরাপদ আছে কিনা মনিটরিং করবেন, সিনহার পরিবার ঠিক আছে কিনা মনিটরিং করবেন। সরকার সব রকম আশ্বাস দিয়েছে, তারপরেও আমি বলি কোম্পানি কা মাল দরিয়া মে ঢাল, সরকারি মাল দরিয়া মে ঢাল, সরকারি সময় বললাই যেতে দাও, কোনো আপত্তি নাই। আমাদের যতটুকু কান্না এটা আরেকজনের মধ্যে অতটুকু কান্না নাও হতে পারে। এই জন্য বলবো আজকে তো বাংলাদেশে হাজার হাজার লোক ক্রস ফায়ারে গিয়েছে। আপনাকে যে 27 DLR 1975 পৃষ্ঠা নম্বর 186 রেফারেন্স দিলাম, এটা কেন দিলাম, বাংলাদেশের বিবেকবান আইনজীবী মহোদয়, পুলিশের সাবেক কর্মকর্তাগণ, সাবেক সেনা কর্মকর্তা, যাদের দ্বারা সম্ভব, যারা লেখাপড়ার প্রতি আগ্রহী আছেন, সিভিল সার্ভিস ক্যাডারের অবসরপ্রাপ্তরা, প্রফেসর ভাইয়েরা, আপনারা ঘাটে ওখানে কি রাখা ছিল, তাহলে 74-এর সেই অসুস্থতা আজকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশে চলছে। তাহলে একটা জাতি হিসাবে অনেকগুলি সরকার, অনেকগুলি পার্লামেন্ট, অনেকগুলি ব্যাচেস অফ জাস্টিসেস ইন দি মহামান্য সুপ্রিম কোর্ট পার হয়ে গেছেন, আমাদের অগ্রগতি কোথায়? কোনো অগ্রগতি হয় নাই। 74 সালে 3টা ক্রস ফায়ার হইতো, এখন 300 ক্রস ফায়ার হচ্ছে, তাতে আমরা ক্রমান্বয়ে ডাউনহিল, ইংরেজিতে বলে অবনতির দিকে। হাউ ডু উই রিকভার ফ্রম হিয়ার, এটা হচ্ছে আমাদের বিরাট প্রশ্ন। আপনি আরও বিজ্ঞ লোককে আপনার টেলিভিশন আনবেন এবং তারা নিশ্চয়ই এর প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে কথা বলছেন এবং বলছেন যে উনি খুব এক্সাইটেড। আমি এক্সাইটেড বলতে আমি বোঝাচ্ছি যে উনার জুনিয়র কলিগকে, উনার জুনিয়র কলিগকে যে মারা হয়েছে সেই বিষয়ে আপনার উনি খুব খুব স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছেন, এবং আমি বিশ্বাস করি ওনার সাথে কিন্তু আপনি যেটা বলছেন যে 4,000 সাবেক আর্মি অফিসার সবাই, এটা কি ওনার একক স্টেটমেন্ট নাকি 4,000 আর্মি অফিসারের, সাবেক আর্মি অফিসার স্টেটমেন্ট? সম্মানিত রাওয়া চেয়ারম্যান জনাব অবসরপ্রাপ্ত খন্দকার মেজর খন্দকার নুরুল আফসার, উনি মেজর হতে পারেন, যে জিনিসটা আপনাকে বুঝাই দিয়েছি, উনি এক্সিম ব্যাংকের একজন ডাইরেক্টর, উনি প্রতিষ্ঠিত একজন সম্মানিত ব্যবসায়ী, উনার বয়স এখন 60-এর উপরে, 60-এর উপরে, উনার ছেলে আমার ছেলের প্রায় সমবয়সী, তো অর্থাৎ উনি চাকরিটা ওই অবস্থাতে ছেড়ে শেষ করেছেন বলে উনাকে আপনি মেজর হিসেবে পাচ্ছেন, কিন্তু আসলে উনি অত্যন্ত পরিপক্ক, ম্যাচিওর, একজন সম্মানিত ব্যক্তি। উনি 4,000-এর অধিক
সম্মানিত রাওয়া সদস্যের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, উনি যাক গণতান্ত্রিকভাবে নির্বাচিত, রাত্রেবেলা 12টার সময় ভোট হয় নাই, রাওয়ার নির্বাচন এবং রাওয়ার ভোট গ্রহণ কিন্তু দিনের 12টায় হয়েছে, রাত্রে 12টায় না। তো এই জন্য উনি যা বলছেন, উনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনুভূতিটাকে প্রকাশ করছেন। তবে একটা কথা আছে, আমাদের তো আর কোনো পার্লামেন্ট নাই, আমাদের কোনো স্পিকার নাই যে আমরা কোনো একটা ড্রাফট করে বিল দিয়া বিবৃতি বানাইয়া বলতে পারি না যে আপনারা হ্যাঁ, যারা হ্যাঁ হ্যাঁ বলতে চাইলে হ্যাঁ বলুন, না বলতে চাইলে না বলুন, আর তিন মিনিট পরে বলা হবে হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত। এই প্রক্রিয়া ওনার পক্ষে করা সম্ভব না। তবে আপনি মেহরবানি করে নিশ্চিত থাকুন, উনি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সামগ্রিকভাবে বা সার্বিকভাবে ওভারঅল অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অনুভূতির প্রতিনিধিত্ব করছেন, এটা আপনাকে নিবেদন করলাম। কারণ এটা এমন একটি ঘটনা, এই এটা এটার এটা তো লাইন বাই লাইন তো হুবহু লেখা যায় না। আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যারা চাকরি করেন তাদের পক্ষে কোনো মতেই বিবৃতি দেওয়া সম্ভব না। এটার শূন্যতারা পূরণ করেছে আইএসপি আর ওই বিবৃতিটা দিয়ে। এখন আইএসপি এর বিবৃতিতে বন্ধ হবে আক্ষরিক অর্থে, না আইএসপি এর বিবৃতির কারণে ক্রস ফায়ার বন্ধ হবে আক্ষরিক অর্থে, না এটা হলো আশাবাদ। তার তাহলে কেমনে বন্ধ হবে যদি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেয়? আমি আবারও রিপিট করলাম, তাই আমার আবেদন থেকে যাবে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সুতরাং আমি তো বঙ্গবন্ধুর আমলের একজন রণাঙ্গনের সৈনিক, আমার বয়স 22.5 বছর, তাহলে আমি তো আবেদন করতেই পারি যে যেই কারণে যেই উশিলায় যেই বিবেকের তাড়নায় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তার অন্যতম লক্ষ্যবস্তু জান ও মালের নিরাপত্তা। বঙ্গবন্ধু কি 7ই মার্চের ভাষণে বলে নাই আর একবার যদি আমার মানুষের উপর একটা গুলি চলে? এটা কি বঙ্গবন্ধু বলে নাই? বলেছিলেন। আমি সৈয়দ মোহাম্মদ ইবনে তত বড় রাজনৈতিক নেতা নই, আমি তো একটা ধুলির সমান, আমি তো এরকম বলতে পারছি না আর একবার যদি একটা ক্রস ফায়ার এই বাংলার মাটিতে হয় তাহলে, আমি সেটা বলতে পারছি না, কারণ আমার রাজনৈতিক দল ছোট, আমার অবস্থান ছোট। কিন্তু সকলের মনের সম্মিলিত আওয়াজ থাকে যদি আপনি আনেন, তাহলে আমার মনে হয় পাক্ষটা বাংলায় এরকম দাঁড়ায়, আর একবার যদি আর একটা ক্রস ফায়ার হয় তাহলে তোমরা দেখে নিও, এরকম একটা দাঁড়ায়। আপনি টিভি সাউন্ড কমান, দেন আপনি প্রশ্ন করুন। টিভির সাউন্ড একটু কমান, আপনার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমি একটা কথা উনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার মনে সবসময় প্রশ্ন জাগে, কারণ হলো যে সবকিছু তো শুনতেছি, একটা জিনিস শুনতেছি উনি নাকি ইন্ডিয়ান লোক, উনি যদি ইন্ডিয়ান লোক হইয়া থাকেন তো এই ধরনের পোস্ট কি বাংলাদেশে এরকম একটা পোস্ট কি ফরিনাররা পায় বা পাইতে পারে? ইন্ডিয়ান লোক আপনি ক্লিয়ার করুন, উনি বলতে তিনি কে, হু ইজ হি, আপনি ক্লিয়ার করুন, মানে উনি বলতে কাকে বোঝাচ্ছেন আপনি? উনি বলতে ওই যে পুলিশ অফিসার যে খুন করলো যে আপনার ওই নিয়ে আর কি, লিয়াকত সাহেব নাকি প্রদীপ সাহেব? প্রদীপ সাহেব, ধন্যবাদ, আপনি দেখতে থাকুন, আমরা এই বিষয়ে আমাদের সম্মানিত অতিথি প্রশ্নের অ্যান্সার দেবেন। জনাব আরেকটা কল, আমি আরেকজন কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি তাহের ভাই। ফারুক ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনার প্রশ্ন কি? সদ্দায় মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম স্যারকে সালাম, আশা করি ভালো আছেন। আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই। জি করেন। যেমন মনে করেন এই একজন প্রদীপ 144টা মার্ডার করলো, এরপরেও সে বোয়াল টোবিওতে 143টা পর্যন্ত বোয়াল টোবিওতে থাকলো তার পজিশনে। আমাদের প্রশাসন কি একেবারে অন্ধ? আমাদের পলিটিশিয়ানরা কি একেবারে অন্ধ? আমরা আমাদের সাংবাদিকরা কি একেবারে অন্ধ? এই প্রদীপের বাড়ি আছে চিটাগাঙ্গে, বাড়ি আছে বনানীতে, বাড়ি আছে ক্যালকাটায়, বাড়ি আছে অস্ট্রেলিয়ায়। একজন ওসি কি করে এতটা বাড়ি করে? তার ওয়াইফের নামেও বাড়ি আছে।
তারপরে টাকা পাচার করছে বিদেশে, একজন ওসি কি করে এতটা উন্নতি করতে পারে তার চাকরি জীবনে? একজন ওসির বেতন এখন, তাহের ভাই এই প্রশ্নটা আপনি কাকে করতেছেন, এটা অ্যানসারটা কে দিবেন, মানে এটা দায়িত্ব কে নেবে আপনি মনে করেন? এই অ্যানসারটা আমি স্যারকে করবো, উনি তো একজন প্রফেশনাল লোক, উনি তো, ওনার তো অনেক অভিজ্ঞতা, ওনার আমলে কি এইসব হয় নাই, হয়েছে তো উনি কি ব্যবস্থা নিছিলেন, আর এখন সরকারকে কি পরামর্শ দিতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, আপনি দেখতে থাকুন, অবশ্যই উনি এ বিষয়ে কথা বলবেন। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, কলারের প্রশ্ন তো অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন, তার মধ্যে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে এসপি মাসুদের কি সম্পৃক্ততা আছে কি না এই হত্যাকাণ্ডের সাথে? বিবেচনা শাখাওয়াত যেমনটি বলেছিলেন একদম শুরুতেই, যে দেখুন আমাদের পক্ষে লিডিং কোশ্চেন লিডিং আনসার দেওয়া মুশকিল বা উচিত হবে না, তবে বাংলাদেশের পত্রপত্রিকা যারাই ফলো করছেন, বাংলাদেশের মোবাইল ফোনে অনেকগুলো রেকর্ড, কল রেকর্ড, অডিও রেকর্ড, ভয়েস অডিও রেকর্ড সব পেয়ে গেছে, এগুলোর ভিত্তি করে মানুষ একটা উপসংহারে আসতে পারে যে এসপি সাহেব অনেক কিছু জানতেন, এবং তবে এসপি সাহেবের পক্ষে আত্মপক্ষ সমর্থন করেও অনেক কথা কেউ বলছেন যে এসপি সাহেবেরই বা কি করার ছিল, যেখানে ওসি প্রদীপের হাত এত লম্বা যে এসপির বাসা ছাড়িয়া এসপির মাথা ডিঙ্গাইয়া তাই দেখা পর্যন্ত মানুষের চুল ধরতেন, মানুষের হাত ধরতেন, তো উনার যে এত লম্বা হাত ওসি প্রদীপের টেকনাফে থাকলেও উনি ঢাকা মহানগর ক্যাপিটালে উনার সুইচ টিপলেই উনার উত্তর পেতেন, তাহলে এখানে এসপি সাহেব কি করতে পারতেন? এটা এক পক্ষের উত্তর। আরেক পক্ষের উত্তর হইল এসপি সাহেব সব জানতেন, না জানলে উনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পুলিশের তত্ত্বাবধায়ক, উনার জেলাতে কি হচ্ছে উনি তত্ত্বাবধান যদি করতে না পারেন উনার ব্যর্থ। এবং উনার কল রেকর্ডটা আপনি শুনছেন কিনা, যখন লিয়াকত সাহেব এবং প্রদীপ ফোন করছে উনাকে? শুনেছি এটা ক্রিস্টাল ক্লিয়ার, আমরা সব শুনেছি এবং পত্রপত্রিকায় বা ফেসবুকে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে লেখালেখি হচ্ছে যে ওই অবসরপ্রাপ্ত একজন এসপি সাহেবের ব্যাপারে যেমন লেখালেখি হচ্ছে, এসপি চাকুরিরত এসপি সাহেবের ব্যাপারেও এরকমই বলা বলি হচ্ছে, ওনাদের উত্তরটা এমন ছিল যে শিখায় দেওয়ার মতো যে তুমি এরকম একটা জিনিস বলো। তবে একটা বাস্তবতা হলো যে যত হালকা ভাবে ওনারা মেজর হত্যাকারী প্রদীপ সাহেব এবং ওনার সঙ্গীরা যত হালকা ভাবে বিষয়টাকে নিয়েছিলেন, অন্যান্য আরো 10টা বিষয়ের মতো যে চাপা দেওয়া যাবে, ফিনিশ হয়ে যাবে, এরকম যেরকম, এটা এত হালকা হয় নাই। যেমন কিনা আপনি খেয়াল করেন, একজন ভদ্র মহিলা দাখিল পরীক্ষার্থী, একটা মাদ্রাসার ছাত্রী আগুনে পুড়ে মেরে ফেললো পরীক্ষার সময় ছাদে, মেয়েটার নাম ভুলে ফেনীতে নুসরাত নাকি, এটা যে অত তাড়াতাড়ি আগুনের মতো ছড়া যাবে, লোকাল আওয়ামী লীগ লিডার এবং ক্রিমিনাল যারা তাদের সবাইকে ধরবে, পুলিশের ওসিকে বেঁধে ফেলবে, ট্রান্সফার করবে, অ্যারেস্ট করবে, দ্রুত বিচার হবে, এবং সিরাজ নামক ব্যক্তি যে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল তার বিচার হয়ে যাবে, এটা কেউ কল্পনা করতে পারে নাই। এগুলাকে আমরা বলবো দুর্ঘটনা। বাংলাদেশের বিচার প্রক্রিয়ায়, তদন্ত প্রক্রিয়ায় এগুলো হচ্ছে ব্যতিক্রম, স্বাভাবিক প্রক্রিয়া এগুলো হয় না। মিডিয়া সোচ্চার হলে আমরা সোচ্চার হলে এটা হবে। কলারের প্রশ্নের উত্তর হলো এরকম যে আপনারা বিদেশে থাকেন বলে ভাইয়েরা আমার কোনো মতেই বেয়াদবি নেবেন না, আপনি আমার বড় ভাই, আপনারা আগ্রহের সঙ্গে আলোচনা শুনছেন, আপনারা দেশের যদি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, দেশে কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, এবং দেশে রাজনৈতিক নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলার উপরে, বাহিনীর উপরে প্রচণ্ড, রাজনৈতিক সততার মেলা অভাব, এবং দুর্নীতি এত বেশি ছড়িয়ে গিয়েছে যে এটা ব্যাখ্যা করা, বর্ণনা করা মুশকিল। পত্রিকার হেডলাইন, পত্রিকা খুললেই আপনি প্রত্যেক দিন খবর কিছু না কিছু পাবেন। পুলিশের প্রদীপের এক দোষ কি? এরকম তো শত শত প্রদীপ আমাদের আছে, এবং অ্যারেস্ট হওয়ার পর পিজি হাসপাতালে রুগী সাজে দেড় মাস, দুই মাস, আড়াই মাস এয়ার কন্ডিশন রুমে ঘুমাবে, অর্থাৎ এখানে কেহ সৎ লোকগণ ইউনাইটেড না, সৎ লোকগণ একত্রিত না, সৎ লোকগণ সোচ্চার না, যার কারণে অসৎ লোকগণ দুর্নীতিবাজগণ একতাবদ্ধ হইয়া সিন্ডিকেট বানাইয়া বাংলাদেশ থেকে খাবলায় খাবলায় খায় ফেলতেছে, শকুন যেমন মরা গরু খায় এরকম ভাবে। তা আমি দুঃখের সঙ্গে বলছি যে এই ধরনের ঘটনা ক্রমান্বয়ে ঘটেছে, বর্তমান রাজনৈতিক সরকারের আমলে এটা বৃদ্ধি পেয়েছে, এবং এমন কোনো স্তর নাই যেখানে এটা বিস্তৃত লাভ করে নাই। সেই জন্য আপনারা মেহরবানি করে চোখ কান খোলা রাখুন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে দোয়া করুন দেশবাসীর জন্য, যদি সম্ভব হয়
সৎ মানুষদেরকে পৃষ্ঠপোষকতা করুন, সৎ রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতা করুন, সৎ আমলাদেরকে পৃষ্ঠপোষকতা করুন, অতটুকু অন্তত করতে পারবেন তাহলে দেশ থেকে বাঁচাতে পারবো, তা না হলে এই দেশটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। জি, আপনার কাছে আমি শেষ প্রশ্ন, শেষ প্রশ্নটা এবং আমরা শেষ করতে যাচ্ছি দুই মিনিটের মধ্যে, শেষ হচ্ছে যে আপনার শেষ চাওয়াটা কি, কিভাবে আমাদের দেশটাকে রক্ষা করা যায়, স্পেশালি কিভাবে মেজর সিনা রাশেদের অফসরপ্রাপ্ত মেজর সিনা রাশেদের আপনার যে বিচার কার্য সেটি কিভাবে দ্রুত করা যায় এবং সঠিক বিচার পাওয়া যায়। তার আগে আমার কন্ট্রোল রুম থেকে বলছেন যে অনেক কলার লাইনে আছেন, আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। একটা দুইটা নেন না, অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, একটা দুইটা কল নেন। জি জি, আসসালামু আলাইকুম। আগ্রহের সঙ্গে বসে আছে। আর যদি আমার একটি মানুষকে ক্রস ফায়ারে হত্যা করা হয় তবে আমি দেখবো বাইরে আমার, এটা শেখ সাহেবের বাসায় বললাম আর কি, এটা বন্ধ করতে হবে। সালাম আলাইকুম। আপনি কি ক্রস ফায়ারের বিক্ষোভ বিপক্ষে বলছেন, মানে ক্রস ফায়ার চাচ্ছেন না, এটাই তো মনে হয় আপনার কথা, তাই না? আমি যাচ্ছি আরেকজন কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনার টিভি সাউন্ড কমিয়ে আমাকে ফোন করুন, দেন আমি কথা বলবো। জি, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই যে মেজর সিনা অবসরপ্রাপ্ত সিনা রাশেদ, তার মানে হত্যাকাণ্ডের পরে সাবেক আর্মি অফিসাররা কিন্তু অনেক সোচ্চার। আপনি যেমন কথা বলছেন, ডক্টর সাকাওয়াত হোসেন কথা বলছেন, আমাদের খন্দকার নুরুল আফসার সাহেব খুব আবেগপ্রবণ হয়ে কথা বলছেন, এবং আপনারা যেটা বলছেন 4000 সাবেক আর্মি অফিসার এক হয়ে কথা বলছেন, এই বিচার কি এক্সাম্পল একটি তৈরি হবে না, যাতে করে আমাদের কোনো সরকারি কর্মকর্তাকে, আমাদের কোনো বাংলাদেশের মানুষকে আর যাতে ক্রসফায়ারে না নেওয়া হয় এবং সঠিক বিচার হয়? যেমন সাগরুনিকে কিন্তু হত্যা করার পরে বলা হয়েছে যে 48 hours মধ্যেই অ্যারেস্ট করা হবে, বিচার করা হবে, 12 years 11 years গন, স্টিল কোনো বিচার হয়নি। আপনি শেষ মন্তব্য কি আপনার এই বিষয়ে? সাগর রনির বিচার বা তদন্ত শেষ হয় নাই, রিপোর্ট ফাইনাল রিপোর্ট মানে রিপোর্টও দেওয়া হয় নাই, জি, সেজন্য বিচার হয় নাই, জি। এর জন্য সকলেই বলে যে সাগর রনির ল্যাপটপে কি ছিল, এটাই হলো কাল। এবং এখানেও দাঁড়িয়েছে এরকম যে মেজর সিনহার ল্যাপটপে কি ছিল সেটা বিখ্যাত, কারণ আমি জানি না, আমার বিশ্লেষণ বলছি, আমার আমি 2002 থেকে টেলিভিশনে টক শোতে আসতেছি, তো আস্তে আস্তে এখন নিজে হয়রান হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তো সেটা হলো যে আর 1996 থেকে পত্রিকাতে লিখতেছি, ক্লান্ত একদম। তো যেটা বলতে চাই যে মেজর সিনহা কি জানতে পেরেছিলেন এটা আমাদের কাগ উদ্ধার করতে হবে, এমন কি জানতে পেরেছিলেন যেটা তার জীবনকে বিপন্ন করলো, কারণ অন্য একজন যদি নিজের জীবনকে থ্রেটেন মনে না করে তাহলে সে আক্রমণ করবে না। যেমন সাপ মানুষকে খামাখা কামড়ায় না, সাপ যখন দেখে যে এই মানুষটা বোধহয় আমাকে মারতে আসতেছে তখন সাপ ওই মানুষটাকে কামড় দেয়, এটা এই জন্য বললাম। আরেকটা হলো সুন্দরবনে বাঘ আছে, সাধারণত বাঘ আপনার দিকে দৌড় দিবে না, কিন্তু আপনি যদি গুলি করেন বাঘকে হত্যা করার জন্য, কিন্তু বাঘ নিহত না হয় তাহলে আহত ব্যাঘ্র আরো 10টা সুস্থ ব্যাঘ্র থেকে বেশি আক্রমণাত্মক হয়ে যায়। এখন মেজর সিনহার টেকনাফ অঞ্চলে থেকে এমন কি জানতে পেরেছেন যেগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর, যে তাকে দূর করে দিতে হলো, এবং যারা দূর করেছে তাদের কানেকশন অন্য কোথাও আছে কিনা, এগুলোই তদন্তের বিষয়, এগুলো আমাদের পক্ষে বলা সম্ভব না। আপনি বলেছেন আপনার শেষ মন্তব্য কি, আমার মন্তব্য হলো রাজনৈতিক কর্মী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম গত 13 রাজনীতি করে বাংলাদেশ কল্যাণ পার্টি, তার আগে 11 আমি নাগরিক সমাজের অংশ ছিলাম, ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড পিস স্টাডিজ এর প্রতিষ্ঠাতা এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলাম, আমি কলাম লিখেছি, সবাই আপনারা আমাকে চিনেছেন সবার আগে যে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে টিভিতে আসতাম। আমি বলবো আজকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম অবনতি হয়, বাহিনী সমূহের উপরে জনগণের আস্থা যদি এইরকম ভঙ্গুর হয়ে যায়, তাহলে দেশের নিরাপত্তা কিন্তু হুমকির মুখে পড়ে, এবং তখন ঘোলা পানিতে মানুষ মাছ ধরতে চায়, এবং ঘোলা পানিকে যদি বাংলাদেশের রাজনীতি বা আভ্যন্তরীণ নিরাপত্তা বলি, মাছ ধরনে আমি সীমান্তের বাইরের লোককে বলবো, সে 1 গজ দূরের সীমান্ত হোক আর 1000 মাইল দূরের সীমান্ত হোক, অর্থাৎ আমরা চাই না দেশের পানিটাকে ঘোলা করা হোক,
আমরা চাই না কেউ হোক এই ঘোলা পানি দিয়ে বড়শি দিয়ে মাছ ধরুক, আমরা চাই আমার পুকুরের মাছ আমাদের থাক, আমরা শান্তিতে বসবাস করতে চাই, সাহসের সঙ্গে বসবাস করতে চাই, নৈতিকতার মধ্যে বাংলাদেশের অগ্রগতি চাই। এর চাবিকাঠি আমার মতে এই পার্লামেন্টের উপরে নাই, এই চাবিকাঠি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরই বর্তায়। কারণ যে কোনো কারণেই হোক এখন সরকার ব্যবস্থাটি আস্থার জায়গা একটা মাত্র জায়গায় গিয়ে ঠেকেছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনার উপরে। আপনার টেলিভিশনের মাধ্যমে মাননীয় বঙ্গবন্ধু কন্যার নেক হায়াত কামনা করি, ইমানি হায়াত কামনা করি, সুস্থতা কামনা করি, যেন তার মুখ দিয়ে তার কলম দিয়ে এই বাংলাদেশে ক্রস ফায়ার বন্ধের আদেশ বের হয় এবং মিডিয়ার স্বাধীনতা আসে। একটা প্রশ্ন কেউ করেছিল, সাংবাদিকরা কই থাকে, এত জিনিস হইয়া যায় তারা লেখে না কেন? এই যে একটা প্রশ্ন ওনারা করলেন, সাংবাদিক কক্সবাজারে কত নিগৃহীত হয়েছে প্রদীপ সাহেবের হাতে পত্রিকায় আসতেছে, যখন জীবনের উপর হুমকি আসে তখন সাংবাদিক ভাইয়েরা আর লিখতে পারে না, কারণ তাদেরকে তো রক্ষা করার কেউ নাই। সাংবাদিককে যে রক্ষা করবে, তোমার এই রিপোর্ট লিখেছ তার জন্য আমি তোমাকে রক্ষা করব, এরকম কোনো শক্তি বাংলাদেশে নাই, অর্থাৎ বেঘরে প্রাণ হারায়। তো কোন সাংবাদিক তার স্ত্রীকে বিধবা করতে চাবে, তার শিশুদেরকে এতিম করতে চাবে এইটুক কারণের জন্যে? তাই রাষ্ট্রীয়ভাবে সব সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করতে হবে, সাহসী সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করতে হবে। এতটুকু আবেদন মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পক্ষ থেকে থাকলো। লাস্ট বক্তব্য, হে বাংলার তরুণেরা জেগে ওঠো, হে বাংলার তরুণেরা জেগে ওঠো, আর ঘুমায়ো না, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ তোমার দেশ নিম্নের দিকে যাবে, এর রাস টেনে ধরো, এই বাংলাদেশ তোমাদের আগামী দিনে তোমাদের নেতৃত্বে যেন গড়ে উঠতে পারে, আমাদেরকে বাদ দাও। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আপনার কথা শুনে আমি মুগ্ধ, স্পেশালি দেশের প্রতি আপনার মমত্ববোধ, দেশের প্রতি আপনার ভালোবাসা, এবং তরুণদেরকে আপনি যেভাবে আমন্ত্রণ জানালেন বাংলাদেশকে টেনে তোলার জন্য, বাংলাদেশকে আগলে ধরার জন্য, আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা ঘুমিয়ে থাকবে না, তারা বাংলাদেশের কথা ভাববে, বাংলাদেশের মানুষের কথা ভাববে। আরেকটি কথা প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আজকে দুজন সম্মানিত অতিথির সাথে, দুজন সাবেক আর্মি অফিসারের সাথে, দুজন দেশপ্রেমিকের সাথে। একজন হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব ডক্টর সাকাওয়াত হোসেন, আরেকজন হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের সাথে, এবং কথা বলছিলাম মেজর সিনা রাশেদের হত্যাকাণ্ড নিয়ে। আমরা কথা বলছিলাম, আমরা চাই না আমাদের আর্মি আমাদের পুলিশের মধ্যে কোনো কোন্দল তৈরি হোক, আমরা চাই আর্মি পুলিশ বিজেপি সবাই একত্রিত হয়ে বাংলাদেশকে সাহায্য করুক, বাংলাদেশকে ডেভেলপ করুক, এবং বাংলাদেশের মানুষকে, গরিব মানুষকে, আপামর জনতাকে সাপোর্ট দিক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।